নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা টেন্স সম্পর্কে জানব, টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। আমাদের প্রথমে জানা দরকার যে টেন্সটা আমরা কি কারণে জানব, টেন্স আসলে কি। আমরা যদি ইংরেজিতে কথা বলতে যাই কিংবা কোনো সেন্টেন্স লিখতে যাই, সেটা কিন্তু ডিপেন্ড করে টেন্সের ওপর। টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ভার্ব অর্থাৎ ক্রিয়া। একটা ঘটনা বা একটা কোনো জিনিস, কোন একটা কাজ কোন সময়ে ঘটছে, কিভাবে ঘটছে, সেটাকে বিস্তারিত ভাবে জানার জন্য আমরা টেন্সটার ব্যবহার করি। টেন্সটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের মানে হলো বর্তমান কাল, পাস্ট টেন্সের মানে হলো অতীত কাল এবং ফিউচার টেন্সের মানে হলো ভবিষ্যৎ কাল। আজকে আমরা এই ভিডিওতে টেন্সের সম্পূর্ণভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ অবধি দেখলে আমরা টেন্স সম্পর্কে অন্তত ধারণাটা আমাদের হয়ে যাবে, টেন্স আসলে কি এবং সেটা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পাওয়া যাবে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আমি রেকমেন্ড করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা টেন্সটা কি সেটা বললাম, যে টেন্সটা আসলে সময়ের যে ব্যাপার, কোন সময় কোন কাজ ঘটছে সেটা নিয়ে আমরা টেন্সটাকে ব্যবহার করছি। কোনো কাজ বর্তমানে ঘটছে, কোনো কাজ ঘটে গিয়েছে এবং কোনো কাজ ঘটবে, সে সমস্ত জানার জন্য আমরা টেন্সটার ব্যবহার করি। প্রথমে আমরা টেন্সের ভাগগুলো দেখব। প্রথমে রয়েছে কি, পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি, অতীতকাল। পাস্ট টেন্স মানে কি তাহলে, অতীতকাল। অতীতকাল কেন, এখানে আমি এই তিনটে টেন্সকে তিনটে ক্যারেক্টারে ভাগ করেছি, তিনটে চরিত্রে ভাগ করেছি। একটা হচ্ছে পোস্ত, যেটা থেকে আমরা পাস্ট, পাস্ট থেকে আমরা পোস্ত করেছি। প্রেজেন্ট থেকে প্রশান্ত করেছি, প্রেজেন্ট সেখান থেকে প্রশান্ত নাম দিয়েছি, এবং ফিউচার থেকে ফারহান বলে একটা নাম দিয়েছি। এদের হচ্ছে একটা শিডিউল ডিসাইড করা রয়েছে যে এদের পর এরা একটা কোম্পানিতে কাজ করবে। সেই কোম্পানিটা আমরা নাম দিয়ে দিলাম যে টেন্স অ্যান্ড ব্রাদার্স। টেন্স অ্যান্ড ব্রাদার্স বলে একটা কোম্পানি, সেই কোম্পানিতে এরা তিনজন কাজ করবে। এর অলরেডি কাজ করা হয়ে গেছে, আমাদের পোস্ত বাবুর অলরেডি কাজ করা হয়ে গিয়েছে, মানে পাস্ট টেন্স অতীতকাল ওনার হয়ে গিয়েছে। এবং ইনি একটুখানি যুবক আছেন, প্রশান্ত, অর্থাৎ বর্তমানে উনি কাজ করছেন, একটা জায়গায় কাজ করেন উনি, সেটা হচ্ছে বর্তমান কাল, উনি হচ্ছেন বর্তমান। এবং ভবিষ্যতে আসছে ফারহান, সে এখন সবে সবে জন্ম নিয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ সে একটা কাজ করবে, সেই কারণে তার নাম দেওয়া হয়েছে ফারহান। তাহলে পোস্ত, প্রশান্ত, ফারহান, পোস্ত কি তার কাজ হয়ে গিয়েছে, সে পাস্ট টেন্স অতীতকাল, এবং প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রশান্ত যে বর্তমানে কাজ করছে, এবং ভবিষ্যতে ফারহান কাজ করবে। তাহলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, আমরা অতীতটাকে অলরেডি এ কাজটা হয়ে গেছে, এরপরে প্রেজেন্ট কি হচ্ছে চলছে, এবং ফিউচার হচ্ছে চলবে ঘটবে। তাহলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, ক্লিয়ার হয়েছে বিষয়টা। পাস্ট টেন্স মানে অতীতকালে যে কাজটা ঘটে গিয়েছে সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স, বর্তমানকালে যে কাজটা ঘটে বা ঘটছে সেটাকে আমরা বলবো যে প্রেজেন্ট টেন্স, এবং ভবিষ্যতে যদি কোনো কাজ ঘটবে বলা হয় তখন সেটাকে বলা হবে ভবিষ্যৎকাল। তাহলে এটি এই তিনটে মানে বোঝা গেল। এরপর আমরা দেখবো যে এই তিনটের প্রত্যেকটা টেন্সকে মূলত চারটে ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সিম্পল বা ইনডিফিনিট, যাকে বলা হয় সাধারণ, কন্টিনিউয়াস যাকে বলা হয় চলমান বা ঘটমান, এবং পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরা ঘটমান। এবার বলি সাধারণটা কি। সাধারণ মানে যদি যে কোনো টেন্সে কোনো একটা কাজ সাধারণভাবে ঘটে থাকে, সেটা বর্তমানকালে ঘটে থাকলে বর্তমানকাল, সাধারণভাবে যদি অতীতকালে ঘটেছিল বোঝায় তাহলে সেটা অতীতকাল, এবং ফিউচার টেন্সে সাধারণভাবে ঘটবে বোঝালে সেটা হচ্ছে আমরা সিম্পল ফিউচার টেন্স বলি, বা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কিংবা সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ সিম্পল কিংবা ইনডিফিনিট দুটো কিন্তু একই একই টেন্সের আওতায় পড়ে। এবার আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি, চলমান বা ঘটমান, একটা কাজ চলছে বা ঘটছে বোঝালে তখন আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। সেটা অতীতকালে হতে পারে, অতীতকালে চলছিল বা ঘটছিল, আবার বর্তমানকালে চলছে বা ঘটছে এবং ভবিষ্যৎকালে ঘটতে থাকবে বা চলতে থাকবে, সেরকম বোঝালে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। পারফেক্ট টেন্সটা কিরকম, পারফেক্ট টেন্সটা একটা সময় থেকে একটা কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে এবং তার রেসটা বর্তমান থাকে। অতীতকালের ক্ষেত্রে হলে একটুখানি আলাদা হয়, বর্তমানকালে কি হয় সেটা রেসটা বর্তমান থাকে। পারফেক্ট টেন্সে কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয় না, আমরা দেখি যে একটা কাজ একটা সময় শুরু হয়েছিল এবং বর্তমানে ঘটছে এবং পরে কখন মানে ঘটবে বা পরে কখন শেষ হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, সেটার আমরা বলবো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য কি, দুটোই তো ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝায়, বা ঘটছে বা চলছে বোঝায়।
কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনো সময় মেনশন থাকে না যে কোন সময় থেকে শুরু হয়েছিল, কিন্তু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের সময়টা মেনশন করা থাকে যে কোন সময় থেকে শুরু হয়ে এখনো চলছে বা চলতে থাকবে বা চলছিল, সেরকম একটা সময় মেনশন করা থাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে টেন্সের যে ভাগগুলো সেগুলো সম্পর্কে ক্লিয়ার হলো। এই টেন্স জানতে হলে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভার্ব কাকে বলে বা ভার্বের ফর্ম কিরকম ভাবে ব্যবহার করা হয়, কিংবা অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করা হয়, অ্যাম ইজ আর কে কোন ভার্ব বলা হয়, সেই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এবার আমরা সেই হেল্পিং ভার্ব গুলো সম্পর্কে, যেই ভার্ব গুলো আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে সাহায্য করবে টেন্সটাকে চিনতে, সেই হেল্পিং ভার্ব গুলো সম্পর্কে আমরা জানবো। বি ভার্ব জানার আগেও আমাদের যেটা ভালো করে জানতে হবে সেটা হলো পার্সন। পার্সন কথার অর্থ হলো পুরুষ, কিন্তু এই পুরুষ আমরা পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে ব্যবহার করে থাকি। পার্সন অর্থাৎ আমরা যে পার্সন গুলো ব্যবহার করি সেটা কেবলমাত্র যে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হবে অর্থাৎ ম্যানদের ক্ষেত্রে ব্যবহার করা হবে সেরকম কিন্তু নয়। এই পার্সন আমরা পুরুষ কিংবা মহিলা যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সেই পার্সনকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন যাকে বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন যাকে বলা হয় মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সন যাকে বলা হয় প্রথম পুরুষ। এখানে লেখা রয়েছে ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ, থার্ড পার্সন অর্থাৎ প্রথম পুরুষ। এখানে কিন্তু থার্ড পার্সন মানে তৃতীয় পুরুষ নয়, কিংবা ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ নয়। প্রথম পুরুষ ইংরেজিটা কি হবে না থার্ড পার্সন। এবার বলি ফার্স্ট পার্সনের মধ্যে কি কি আসে। আই, উই, মাই, আওয়ার। আই মানে হচ্ছে আমি, উই মানে আমরা, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের আওতায় পড়ে। তবে সাধারণত আমরা আই এবং উই কে বেশি করে ব্যবহার করি, অন্যগুলোকে ব্যবহার করি না। এদের ক্ষেত্রে যেটা হয়, এদের ক্ষেত্রে একটা শব্দকে নিতে হয়, এরা একা একা বসতে পারে না। যেমন মাই এর পরে আমরা কোন রকম হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি না। মাই সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করা হয় তার সঙ্গে যে কোনো একটা নাউন আনতে হয়, যেমন মাই বুক হতে পারে, মাই চেয়ার হতে পারে, মাই সং হতে পারে, যা কিছু হতে পারে। কিংবা যদি আমরা আওয়ার নিয়ে আসি, আওয়ারের ক্ষেত্রেও একই রকম ভাবে আওয়ারের পরে যে কোনো একটা নাউন আনতে হয় সাধারণত, যেমন আওয়ার স্কুল, আওয়ার আওয়ার বেঞ্চেস বা আওয়ার বুকস, এভাবে আমরা আনতে হয়। একই রকম ভাবে সেকেন্ড পার্সন যদি আমরা যাই, ইউ এবং ইওর রয়েছে, ইউটাকে আমরা সচরাচর সেকেন্ড পার্সন হিসেবে ধরে থাকি। ইওর ক্ষেত্রে কি হয়, ইওর এর ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে যেকোনো নাউন আনি, নাহলে ইওর এর সেই অর্থে মানে খুঁজে পাওয়া যায় না। যেমন ইওর বুক, ইওর পেন, ইওর ক্লাস, এইভাবে ইওর স্কুল, এভাবে আমরা নাউন গুলোকে নিয়ে আসি। নাহলে মানে তোমার যে কথাটা, তোমার এর পরে তো একটা কিছু দিতে হয়, যেমন ইওর স্কুল, তোমার বই, এই ধরনের। তো সেই সেই কারণে আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হিসেবে, আই উই কে ফার্স্ট পার্সন হিসেবে ধরি এবং ইউ কে সেকেন্ড পার্সন হিসেবে ধরি। কেননা যদি আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করি সেটা কিন্তু ডিপেন্ড করে মাই এর পরে যে নাউনটা বসালাম তার উপর। যদি আমরা লিখি, আমি সাপোজ একটা উদাহরণ লিখছি যে আই, আই এর পরে আমরা অ্যাম লিখলাম, কিংবা উই এর পরে আমরা আর লিখলাম। এই যে অ্যাম ইজ আর এর যখন ব্যবহার জানবো তখন আমরা বুঝতে পারবো। অ্যাম লিখলাম আই এর পরে, উই এর পরে আর লিখলাম। কিন্তু যদি আমরা মাই এর ক্ষেত্রে যাই, মাই এর ক্ষেত্রে কিন্তু প্রপারলি অ্যাম অথবা আর অন্য কিছু ব্যবহার করা হয় না। আই এর পরে কেবলমাত্র অ্যাম ই ব্যবহার করা হবে, আবার উই এর পরে কেবলমাত্র আর ই ব্যবহার করা হবে, অন্য কোনো ব্যবহার করা হবে না। কিন্তু যদি মাই এর কথায় যাই আমরা, মাই, তখন আমরা যদি মাই লিখি, মাই এর পরে একটা নাম আনতে হবে বুক। মাই বুক যখন লিখবো তখন আমরা কি ব্যবহার করবো, ইজ ব্যবহার করবো। আবার যদি মাই বুকস করি, মাই বুকস, বি ডবল ও কে এস, বুকস, মাই বুকস করি, সেক্ষেত্রে আমরা আর লিখবো। তাহলে মাই এর কিন্তু কোনো নিজস্বতা নেই, এইরকম ভাবে মাই, আওয়ার, ইওর, এগুলোর কিন্তু কোনো নিজস্বতা নেই। তাদের পরে যে নাউনটা বসে তার উপর ডিপেন্ড করে আমরা হেল্পিং ভার্ব গুলোকে ব্যবহার করি, কিংবা কোনো ভার্ব কে ব্যবহার করি। এটুকু ক্লিয়ার হলো আশা করি যে কিভাবে আমরা হেল্পিং ভার্ব গুলোকে ব্যবহার করি। তাহলে মূলত আমরা ফার্স্ট পার্সন হিসেবে আই আর উই কে ধরবো এবং সেকেন্ড পার্সন হিসেবে ইউ কে ধরবো। এটুকু আশা করি বোঝা গেল। এরপর আমরা জানবো যে বি ভার্বের ব্যবহার গুলো কিভাবে হয়। বি ভার্ব অর্থাৎ কি না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার আগে বলে রাখি যে ভার্বের তিনটে পার্ট হয়। ভার্বের মূলত আমরা তিনটে পার্ট দেখে থাকি, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, এবং আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমরা একটা উদাহরণ লিখি তাহলে খুব ভালো করে বোঝা যাবে। যদি আমরা ভার্বের তিনটে ফর্ম লিখি, এরকম ভাবে লিখতে পারি, গো হচ্ছে ভার্বের রুট ফর্ম, কিংবা প্রেজেন্ট ফর্মও একই রকম রাখা হয় গো। এর পাস্ট ফর্ম যেটা হয় সেটা হচ্ছে ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয় গন, জি ও এন ই, গন, গো, ওয়েন্ট, গন। এটাকে আমরা ভি ওয়ান লিখতে পারি, এটাকে আমরা ভি টু লিখতে পারি, এবং এটাকে আমরা ভি থ্রিও বলতে পারি। ভি ওয়ান অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ভি টু অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গন, এরকম ভাবে লিখতে পারি।
তবে আমরা যখন টেন্স করতে যাব সেখানে আমাদের কিছু হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, যাদেরকে অক্সিলারি ভার্বও বলা হয়। সেই হেল্পিং ভার্বগুলো আমরা টেন্সের বা পার্সন অনুযায়ী কোন পার্সন থাকছে সেই পার্সন অনুযায়ী ব্যবহার করি, সেগুলোর ব্যবহার আমরা এবার জানবো। প্রথমে আমরা জানবো বি ভার্ব সম্পর্কে। বি ভার্বটা কি? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিংবা বিন, এগুলোকে বি ভার্ব বলা হয়। বি ভার্ব হচ্ছে মূল ভার্ব। বিই বি মানে হচ্ছে হওয়া, অ্যাম মানে হই হয়, ইজ মানে হয়, আর মানে হয়, আবার ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় অর্থে, এবং বিন পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। এবার আমরা দেখে নেবো একটু যে অ্যাম, ইজ, আর এবং ওয়াজ ওয়্যার কোথায় ব্যবহার করা হয়। সাধারণত পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা তিনটে বক্স করেছি, এবং পার্সনের সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার দিয়ে দুটো বক্স করা আছে। দুটো বক্স কেন? একটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ওয়াজ এর কথায় ব্যবহার করা হয়, ওয়াজ এর হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, অ্যাম, ইজ, আর এটা ব্যবহার করি। এবার অ্যাম, ইজ, আর কোথায় ব্যবহার করি? অ্যামটা হচ্ছে কেবলমাত্র আই এর পরে ব্যবহার করা হয়, আই এর ওপর কেবলমাত্র অ্যাম এর দখল রয়েছে। অ্যাম কোনো অর্থেই বা কোনো ভাবেই আই ছাড়া অন্য কোথাও ব্যবহার করা হয় না, আই এর পরে কেবলমাত্র অ্যাম ব্যবহার করা হয়। এবং উই এর পরে আর হয়, ইউ এর পরেও আর হয়, আবার ইউ যেহেতু সিঙ্গুলার নিজে, ইউ মানে তুমি এবং ইউ মানে তোমরা, তাই দুটো ঘরে ইউ লেখা হয়েছে, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ আর, ইউ আর। এবার হি কিংবা সি থাকলে ইজ হয়, রোহান অর্থাৎ যে কোনো নাম থাকলে, রোহানের জায়গায় যে কোনো নাম হতে পারে, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, ইট এর পরে ইজ ব্যবহার হবে, এবং দে থাকলে দে যেহেতু প্লুরাল নাম্বার আর হবে। রাম অ্যান্ড রাকেশ, রাম অ্যান্ড রাকেশ যখন আমরা বলছি তখন রাম এবং রাকেশ মিলে দুটো কিন্তু প্লুরাল নাম্বার তৈরি করছে, তাই সেটাকে আমরা প্লুরাল নাম্বারের পরে আর ব্যবহার করবো। এটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। কেবলমাত্র আই এর পরে অ্যাম হবে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ঘর, এটা হচ্ছে কোন কোন পার্সন, থার্ড পার্সন কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এই দুটো মিলে যদি হয় তাহলে এই ঘরটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ঘর। এটার পরে কেবলমাত্র ইজ হয়, বাকি সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর, এবং কেবলমাত্র আই এর পরে আমরা অ্যাম দেখতে পাচ্ছি। এটুকু ক্লিয়ার হয়েছে। একই রকম ভাবে যদি আমরা ওয়াজ এর ব্যবহারের ক্ষেত্রে যাই, ওয়াজ অথবা অয়ার, সেক্ষেত্রে আমরা দেখবো আই এর পরে ওয়াজ হয় এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হচ্ছে ওয়াজ হয়, আর বাকি সব ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করেছি। আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি সি ওয়াজ, রোহান ওয়াজ, ইট ওয়াজ, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে, আই, উই এবং ইউ বাদ দিয়ে বাকি যা পড়ে থাকে সেগুলোকে আমরা সাধারণত থার্ড পার্সন বা প্রথম পুরুষের ক্যাটাগরিতে ফেলি, এবং তারপরে আমরা সাধারণত ওয়াজ কিংবা ইজ ব্যবহার করি। তাহলে অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ, এর এগুলো কোথায় বসে এটা ক্লিয়ার হয়ে গেল। বিন, বিনের কোন রকম প্রয়োজন হয় না, বিনের পার্টিকুলারলি যে কোনো পার্সনের পরে কোনো কিছু বসবে সেরকম কিছু নেই, বিন সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বিন যখন প্রয়োজন হয় সেখানে আমরা পার্সন চিহ্নিত করি না, যে কোনো ক্ষেত্রেই আমরা বিন ব্যবহার করি, তাই বিনটাকে এক্সট্রা করে দেখা হলো না। আশা করি ক্লিয়ার হয়েছে অ্যাম, ইজ, আর কোথায় বসে এবং ওয়াজ এর কোথায় বসে। কেননা আমরা যখন টেন্স করতে যাব সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ এর ব্যবহার গুলো আমাদের পড়বে, এবং সেখানে আমরা এগুলোর ব্যবহার গুলো করতে থাকবো। আশা করি বোঝা গেছে। এর পরবর্তীতে আমরা অন্য একটা হেল্পিং ভার্ব সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা জানবো হ্যাভ ভার্বের ব্যবহার সম্পর্কে। এবার মনে হতে পারে যে হ্যাভ ভার্ব আবার কি? হ্যাভ ভার্বটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটাকে আমরা কিছু কিছু ক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। প্রত্যেকটা হেল্পিং ভার্বকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, সেটা আমরা পরবর্তীতে যাচ্ছি। এখন আমরা জানবো হ্যাভ ভার্বটা আসলে কি এবং তার কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানবো। হ্যাভ ভার্ব মূলত হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাভ ভার্বেরই দুটো পার্ট, সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, দুটো পার্ট হতে পারে, সেটাকে বলা হচ্ছে হ্যাভ ভার্বের একটা অংশ। হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, এবং আবারও যদি হ্যাড বসে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ ভার্বের তিনটে ফর্ম, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মে দুটো ফর্ম রয়েছে, হ্যাভেরই পার্ট হচ্ছে হ্যাভ, আবার হ্যাজ, দুটো পার্ট। একটুখানি ভালো করে বুঝতে হবে যে এই হ্যাভটা কিন্তু এই হ্যাভ ভার্বেরই অংশ, হ্যাভ কিন্তু মেইন ভার্ব, তার এই দুটো অংশ হ্যাভ অথবা হ্যাজ, এবং তার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। এবার আমরা জানবো যে হ্যাভ হ্যাজ কোথায় বসে, এই হ্যাভ হ্যাজটা কোথায় বসে, হ্যাভ হ্যাজ কোথায় বসে পার্সন অনুযায়ী। না, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই হ্যাভ, উই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, আবার ইউ প্লুরাল হলেও হ্যাভ বসে, এবং থার্ড পার্সনের ক্ষেত্রে হি সি এর পরে হ্যাজ বসবে, রক্তিম বা যে কোনো নাম থাকলে হ্যাজ বসবে, ইট এর পরে হ্যাজ বসবে, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি যা কিছু পড়ে থাকে সেটাকে আমরা কি বলি, থার্ড পার্সন, এবং থার্ড পার্সনের পরে আমরা কি বসাবো, হ্যাজ বসাবো, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, হ্যাভ বসাবো। তাহলে কি হয়েছে, শুধুমাত্র
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলেই তবেই আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। আবারও বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তবেই আমরা কেবলমাত্র হ্যাজ ব্যবহার করব, তাছাড়া সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করেছি। তাহলে এরপরে মনে আসতে পারে যে হ্যাডটা কি কি হলো, হ্যাডটার কোনো কোথায় কোথায় ব্যবহার করবো সেটা বলা হলো না কেন? হ্যাড অ্যাকচুয়ালি হ্যাডের কোনো বিকল্প নেই, যেরকম হ্যাজ কিংবা হ্যাভ দুটো ফর্ম রয়েছে, হ্যাডের কোনো বিকল্প নেই, সেটা পাস্টে থাক কিংবা পাস্ট পার্টিসিপালে থাক, যেখানেই থাক না কেন হ্যাড যে কোনো পার্সনের পরে বসতে পারে, সেটা কোনো পার্সন ফিক্স নেই যে এই পার্সনের পরে হ্যাড বসবে, যে কোনো পার্সনের পরে যে কোনো সাবজেক্টের পরে আমরা হ্যাড প্রয়োজন হলে ব্যবহার করতে পারি, প্রয়োজনে নিয়ে ব্যবহার করতে হবে। যেখানে আমরা হ্যাভ ব্যবহার করা উচিত প্রেজেন্ট টেন্সে, সেখানে আমরা যদি হ্যাড ব্যবহার করি সেটা কিন্তু করলে হবে না, দেখতে হবে কোন টেন্সে আছে এবং সেখানে হ্যাড প্রযোজ্য কিনা আদৌ। যদি হ্যাড প্রযোজ্য হয় হ্যাডের কোনো বিকল্প নেই, যে কোনো সাবজেক্টের পরে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। ক্লিয়ার হলো বিষয়টা? এরপরে আমরা আসি যে শ্যাল উইলের ব্যবহার সম্পর্কে। শ্যাল কিংবা উইল আমরা কোথায় কোথায় ব্যবহার করি? শ্যাল উইলের ক্ষেত্রে কেবলমাত্র আই এর পরে এবং উই এর পরে, আই এবং উই অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে সাধারণত আমরা শ্যাল ব্যবহার করি এবং বাকি সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। তবে বর্তমান গ্রামারে, মডার্ন গ্রামারে আমরা শ্যালের ব্যবহারটা করি না, সাধারণত আমরা উইলের ব্যবহারটা করে থাকি। উইল সব ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আই এবং উই এর পরে যদি আমরা উইল বসাই সেটা কিন্তু ইনকারেক্ট হবে না, সেটাও কারেক্ট হবে এবং সেটাকে মেনে নিতে হবে। আই এর পরে শ্যাল যদি বসাই সেটাও কারেক্ট এবং উইল যদি বসাই সেটাও আমাদের কারেক্ট বলে মেনে নিতে হবে। এবার আমরা ঢুকবো মূল টেন্সে, অর্থাৎ টেন্স গুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে। টেন্স শুরু করার আগে, টেন্সে ঢোকার আগে একটা কথা বলে রাখি, যদি বুঝতে না পারো, যদি বুঝতে অসুবিধে হয়, সেই জিনিসটাকে আবারও দেখবে, সেটা কি করবে, পিছিয়ে আসবে ভিডিওটার কিছুটা, পিছিয়ে এসে আবার ওখান থেকে ভিডিওটাকে প্লে করবে এবং সঙ্গে একটা খাতা রাখবে, তাহলে কিন্তু আরো বুঝতে সুবিধা হবে বিষয়টা। প্রথমে আমরা জানবো যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা আসলে কি। বর্তমান কালে কোনো কাজ যদি সাধারণভাবে ঘটে কিংবা চলে বোঝায়, যেমন আমি ভাত খাই, সে ভাত খায়, সে স্কুলে যায়, আমি স্কুলে যাই, সে গান গায় বা সে সাঁতার কাটে, এই ধরনের যে শব্দগুলো, এটা কি মনে হচ্ছে যে বর্তমানকালে সাধারণভাবে কাজটা ঘটছে। তো সে কারণে আমরা বলি যে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা তিনটে পয়েন্ট এখানে লিখে নিয়েছি। একটা হচ্ছে বর্তমানকালে ঘটে বা চলে, সাধারণভাবে যদি কোনো কাজ বর্তমানকালে ঘটে বা চলে বোঝায়, সেক্ষেত্রে আমরা তাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের আওতায় ফেলি। আবার কি, অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ বলতে কিরকম, অথারের মধ্যেই লুকিয়ে রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি, সেটা কিরকম, যদি আমরা অভ্যাসগত কোনো কাজ করি অভ্যাসের বসে, সেটা কিরকম, না হচ্ছে আমি প্রতিদিন বাজারে যাই, অর্থাৎ এই যে প্রতিদিন আমি যাই সেটা একটা অভ্যেস আমার, সেখানে প্রতিদিন যে কথাটা সেই কথাটার মাধ্যমে আমাকে বোঝানো হচ্ছে যে সেটা আমার অভ্যেস। যদি আমি বলি যে আমি প্রতি সপ্তাহে একবার কলকাতা যাই, সেই যে প্রতি সপ্তাহে কলকাতা যাই সেটা কিন্তু আমার এখানে বোঝাচ্ছে যে একটা অভ্যাসগত কাজ, প্রতি সপ্তাহে। তিনি প্রতি মাসে দিল্লি যান, এই যে প্রতি মাসে দিল্লি যান, প্রতি মাসে হতে পারে, প্রতি বছর হতে পারে বা প্রতি সপ্তাহে হতে পারে, প্রত্যেক দিন সকালবেলা হতে পারে, যে কাজটা হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি বোঝায়, অভ্যাস হয়ে গেছে কোনো মানুষের, কোনো ব্যক্তির, সেটাকে আমরা বলবো অভ্যাসগত কাজ। এবং সেরকম কোনো কাজ বোঝালে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার করি। সিম্পল প্রেজেন্ট টেন্সের যে গঠনটা হয় সেই গঠনটা আমরা ফলো করে ব্যবহার করি। দ্বিতীয় কি রয়েছে, এটা হচ্ছে চিরন্তন সত্য। আচ্ছা, এটা হচ্ছে থার্ড পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্যটা কি, চিরন্তন সত্য বলতে পৃথিবীতে যে জিনিসটা কখনো চেঞ্জ হওয়ার নয়, সাধারণত চেঞ্জ হবে না কোনোদিন, সেটা আমরা ছোটবেলা থেকে বা জন্ম থেকে দেখে আসছি। যদি আমরা বলি যে সূর্য পূব দিকে ওঠে, সেটা কখনোই চেঞ্জ হবার নয়, বা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেটাও চেঞ্জ হবার নয়, পৃথিবী সারা জীবন সূর্যের চারদিকেই পাক খাবে, এই যে আবর্তন করবে, এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় যে চিরন্তন সত্য, অর্থাৎ সবসময় সত্যি, সব সময়ের জন্য সত্যি। চিরন্তন মানে কি, সব সময়ের জন্য, সব সময়ের জন্য যেটা সত্যি সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করব, সেটা অন্য কোনো টেন্সে ব্যবহার করতে পারবো না। যদি আমি বলি যে কালকে সূর্য পূব দিকে উঠেছিল, সেটা আমরা কিন্তু বলতে পারবো না, উঠেছিল অর্থাৎ মানে কি, আজকে কি পূব দিকে উঠবে, না এরকম তো নয়, মানে প্রত্যেকদিন পূব দিকে উঠবে, সে কারণে ওটাকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি না। সূর্য পূব দিকে উঠেছিল আমরা বলতে পারি না, সূর্য পূব দিকে ওঠে এটা আমরা বলবো, আর সূর্য পূব দিকে উঠবে সেটাও আমরা বলতে পারবো না, আমরা বলবো যে সূর্য পূব দিকে ওঠে, এটা হচ্ছে তার চিরন্তন সত্য, এটা আমরা একদম ছোটবেলা থেকে সবাই দেখে আসছে, সে কারণে এটাকে আমরা চিরন্তন সত্য বলে ধরি। এরকম যে কোনো কিছু হতে পারে, যে পৃথিবী সূর্য চারদিকে ঘোরে, যেটা বললাম যে দুধের রং সাদা, দুধের রং সাধারণত সাদা হয়, পরবর্তীতে যদি কেউ চেঞ্জ করে সেটা কালার দিয়ে চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা সচরাচর জেনে এসেছি কি দুধের রং সাদা হয়। এইরকম ভাবে যে কোনো ধরনের যদি চিরন্তন সত্য হয় সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের আওতায় ফেলি।
এবার জানবো যে সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করতে গেলে আমরা কি কি ব্যবহার করি। প্রথমে হচ্ছে একটা সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্টটা আসলে কি? সাবজেক্ট অর্থাৎ কর্তা। কর্তাটা আসলে কি? কর্তা বলতে যে কাজটা করছে বা একটা বাক্যে যে ব্যক্তির সম্পর্কে কি। সাবজেক্টের পরে কি বসাই? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্ব সম্পর্কে বলে রাখি, আমরা যে টেন্স করছি এটা কিন্তু ক্রিয়ার বা ভার্বের উপর ডিপেন্ড করে। এই ভার্বটাই কিন্তু একটা ভালো একটা ফোকাস করে, ভার্বটাকে আমরা চেঞ্জ করি, ক্রিয়ার কাল বলা হচ্ছে এখানে। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ ভার্বের তিনটে ফর্ম হয়, আমি একটু আগে ভিডিওতে দেখালাম যে সিম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। তার যে প্রথম ফর্ম, ফর্মটা ফার্স্ট ফর্মটা, সেটা আমরা এখানে বসাবো। তারপরে কি লেখা আছে যে এস বা ইএস হবে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তবেই আমরা এই ভার্বের সঙ্গে, অন্য কোনো কিছুর সঙ্গে নয়, ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইএস যোগ করব। এবং তারপরে আমরা অবজেক্ট বসাবো। অবজেক্ট অর্থাৎ কি? অবশিষ্ট অংশ। অবজেক্ট কথার অর্থ কি? যে অবশিষ্ট অংশ, এটাকে আমরা কি করব? বসাবো। তাহলে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে এস বা ইএস, তারপরে আমরা অবজেক্ট বসাবো। এস বা ইএস টা কখন বসাবো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে। এর আগেই আমরা পার্সন সম্পর্কে আলোচনা করেছি কি কি পার্সন হয়, এবং সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তবেই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। সেটা যদি আমরা একটা বাক্যের মাধ্যমে লিখি, সেটা এরকম হতে পারে যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই যখন লিখছি, এখানে কে কাজ করছে বা কে কাজটা ঘটাচ্ছে, কে ঘটনাটা ঘটাচ্ছে? না, আমি, আমি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে আমরা কি লিখতে পারি? আই। তারপরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বসাবো? গো। এবার কি আছে? আই কোন পার্সন? আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা যে শিখেছি আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাই আমরা গো এর সঙ্গে এস বাই এস যোগ করবো না। তাহলে কি করবো? সিম্পলি স্কুলে যায়, কোথায় যায়? স্কুলে যায়, টু স্কুল। টু স্কুল মানে কি? স্কুলে যায়, এটা আমরা লিখে দেব। আমি স্কুলে যাই, সরি যাই হবে না, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল মানে কি? আমি স্কুলে যাই। এবার আমি যদি সেন্টেন্সটাকে একটু উল্টে দিই, যদি আমি আমি স্কুলে যাই না দিয়ে যদি আমি লিখি যে সে স্কুলে যায়, সেটা কিরকম হবে? যদি আমি লিখি যে সে স্কুলে যায়, সে স্কুলে না লিখে আমরা একটু অন্যরকম ভাবে লিখলাম যে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে যায়, স্কুলে যায়, একই ব্যাপার। তো সে যে যেটা রয়েছে সেটাকে আমরা কি করতে পারি? হি অথবা সি বসাতে পারি। আমরা হি বসালাম, হি মানে সে, অথবা সি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা হিটা বসালাম। হি এর পরে দেখবো আমরা কি করবো, না ভার বসাবো। সাবজেক্টের পরে কি কি বসাতে হবে আমাদেরকে? ভার বসাতে হবে। ভার কি বসাবো? গো। গো এখন কি হবে? না এস বাই এস কখন হবে? যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ঘরে কিন্তু হিটাকে দেখেছি, শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি পৃথিবীতে যা পড়ে থাকে, যে কোনো নাম হতে পারে, যে কোনো প্রোনাউন হতে পারে, সেটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের আওতায় ফেলি। তাহলে হি এর পরে কি হবে? গোস, জিও ইএস, গোস টু স্কুল। এবার বলে রাখি যে এখানে এই যে এস বা ইএস যোগ হবে, সেটার নিয়মটা কিভাবে ডিপেন্ড করবে, কিভাবে নির্ভর করবে? আমরা এরপরে তো এস বসাতে পারতাম, ইএস কেন বসালাম? এটা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে নিয়মটা রয়েছে, আমরা সচরাচর পড়ে থাকি, যেটা যদি পরবর্তীতে কোনো ভিডিও বানাবো আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলো সম্পর্কে, সেটাতে জেনে নিলে পরে জানা যাবে। আপাতত যারা জানো তাদেরকে বলে রাখছি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে নিয়মটা থাকে, সেই নিয়মটা ফলো করলেই এখানে আমরা এস বাই এস এর নিয়মটা দেখে নিতে পারবো। সেভাবেই আমরা এস বাই এস যোগ করে থাকি। ফলে হি গোস টু স্কুল, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা এই অভ্যাসগত কাজ একটা লিখবো যে সে প্রতিদিন স্কুলে যায়। সে প্রতিদিন স্কুলে যায় কি হবে? হি গোস টু স্কুল এভরিডে দিয়ে দেবো। তখন তখন কি হবে? সে বিদ্যালয়ে যায়, যে সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। এখানে আমরা কি যোগ করে দিলাম? যে প্রতিদিন, এই প্রতিদিন কথাটা কিন্তু এখানে মাঝখানে ঢোকালে হবে না, সেটাকে আমাদেরকে শেষে রাখতে হবে। হি গোস টু স্কুল এভরিডে, ইভিআরওয়াই ডিএওয়াই, এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এটা আমাদের হয়ে গেল অভ্যাসগত কাজ। চিরন্তন সত্য কি? যে সূর্য পূব দিকে ওঠে, তার সান, দা সান রাইজেস, আর আই এস ই এস, রাইজেস, রাইজ মানে ওঠা হচ্ছে, রাইজেস মানে, এখানে আমরা এস যোগ করলাম কেন? সান মানে সূর্য, পৃথিবীতে একটা, এবং সেটা অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এস যোগ করেছি। সান রাইজেস ইন দা ইস্ট, যেহেতু আমরা দিকের আগে ইন ব্যবহার করি তাই আমরা ইস্ট লিখলাম, ইন লিখলাম, ইন দা ইস্ট, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূব দিকে ওঠে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আশা করি
বিষয়টা ক্লিয়ার হলো? তোমরা নিজেরা বাক্য তৈরি করতে পারো নিজেরা, এবং বাক্য তৈরি করার পরে সিম্পল প্রেজেন্ট টেন্স লিখে কমেন্টে জানাতে পারো। কমেন্টে জানালে আমি সেগুলো দেখে বলে দেবো যে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে কিনা। এরকম ভাবে প্রত্যেকটা টেন্স যে আলোচনা হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে সেটা কোন টেন্সে রয়েছে এবং কোন টেন্সে তোমরা লেখার চেষ্টা করেছো। যদি ভুল থাকে আমি রিপ্লাই করে দেবো যে ওটা ভুল রয়েছে বা ওটা আমি কারেকশন করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এরপরে আমরা চলে যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এতক্ষণ আমরা যেটা দেখলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা হ্যাঁ বাচক বাক্যে কিভাবে গঠন করা হয়, এই যে গঠনটা আমরা শিখলাম এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সের গঠন, হ্যাঁ বাচক সেন্টেন্সের গঠন। এখন আমরা জানবো যে নেগেটিভ সেন্টেন্সের গঠন কিভাবে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কিভাবে হয়। নেগেটিভ অর্থাৎ না বাচক এবং ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এবার আমরা এখানে দেখবো যে এখানে আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডু ভার্বটা আবার কি? না, ডু ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব। যখন আমাদের হেল্পের প্রয়োজন হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব আমাদেরকে সাহায্য করে। অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে বা অন্যান্য টেন্সের ক্ষেত্রে যেমন হচ্ছে কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা একটা হেল্পিং ভার্ব অলরেডি পেয়ে থাকি। কিন্তু এখানে আমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা দেখি, প্রথমে আমাদের সাবজেক্ট হয়, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আমরা এস বা ইএস বসাই, এবং তারপরে হচ্ছে অবজেক্ট। কিন্তু অন্যান্য মানে টেন্সের ক্ষেত্রে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাই কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যাই, তখন আমরা দেখতে পাবো যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা হেল্পিং ভার্ব কাজ করে, একটা হেল্পিং ভার্ব আমাদেরকে চিহ্নিত করতে সাহায্য করে। কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব সাহায্য করে না। সেক্ষেত্রে আমরা যখন কেউ সাহায্য করে না, কোনো হেল্পিং ভার্ব সাহায্য করে না, তখন আমাদের কি করতে হয়? ডু ভার্ব, ডি ও ডু, ডু মানছে করা, সেই ডু ভার্বটা আমাদেরকে সাহায্য করে। ডু এর প্রেজেন্ট ফর্ম ডু, এবং ডু কে আমরা দুটোর রূপে ব্যবহার করি, ডু অথবা ডাজ, ডি ও ইএস, ডাজ রূপে ব্যবহার করি। তাহলে ডু ভার্বটাকে আমরা কিভাবে ব্যবহার করি? ডু অথবা ডাজ হিসেবে ব্যবহার করি। এবং তারপরে হচ্ছে যদি আমরা পাস্টের ক্ষেত্রে যাই, তখন আমরা ডিড ব্যবহার করি। ডিড যেহেতু পাস্ট ফর্ম, ডু এর তিনটে ফর্ম হয়, ডু, ডিড, ডান। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, এবং ডান হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা ডু অথবা ডাজের হেল্প নিয়ে বা ডু অথবা ডাজের সাহায্য নিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো। সেটা কিভাবে একটু দেখে নেব। নেগেটিভ সেন্টেন্সের গঠনটা কিভাবে হয়? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপরে ডু অথবা ডাজ ব্যবহার করি। এবার ডু কখন ব্যবহার করি, ডাজ কখন ব্যবহার করি? ডাজটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেরকম ভাবে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে এসেছি, সেরকম ভাবে যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকে বা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, তখন সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করি। সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে আর এস বা ইএস ব্যবহার করা হয় না। তাহলে ভার্বের সঙ্গে নেগেটিভ সেন্টেন্সে এস কিংবা এস ইএস ব্যবহার করা হয় না, সেটা কি হয়? ডু অথবা ডাজে রূপান্তরিত হয়ে যায়, এবং তারপরে একটা নট বসে, এবং তারপরে অবজেক্টটা বসিয়ে ফেলি আমরা। তাহলে একটা উদাহরণ লিখব যে সে ভাত খায় না। সে ভাত খায় না, তাহলে এখানে হি অথবা সি লিখতে পারি আমরা, হি লিখবো, হি। এবার কি হবে, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা ডু এবং ডাজের মধ্যে কোনটা ব্যবহার করবো? ডাজ ব্যবহার করবো, ডিও ইএস, ডাজ। তারপরে নট, হি ডাজ নট। খাওয়া ইংরেজি কি? ইট, ইএটি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো কি, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এখানে আমরা ইট, ইটের পরে এস বা ইএস ব্যবহার করবো না। কেন না? এখানে আমরা ডাজ অলরেডি ব্যবহার করে দিয়েছি, এখানে ডু এর সঙ্গে ইএস যোগ করে ডাজ ব্যবহার করেছি। এখানে ডাজ ব্যবহারের মূল কারণ হলো, ডু অথবা ডাজ ব্যবহার করার মূল কারণ হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডু এর সঙ্গে ইএস যোগ হয়ে সেটা ডাজ হয়ে যায়, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এটা ক্লিয়ার হলো, হি ডাজ নট ইট, কি খায় না? রাইস, আর আই সি, রাইস। হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। যদি আই থাকতো যে আমি ভাত খাই না, যদি হতো যে আমি ভাত খাই না, যদি এরকম হতো তাহলে আমরা কি করতাম যে আই, আই যেহেতু ফার্স্ট পার্সন তাই আমাদের ডাজ নট করার দরকার পড়তো না। আই যেহেতু ফার্স্ট পার্সন তাই আমাদের কি করতে হতো? ডু শুধু করতে হতো, আই ডু নট ইট রাইস। এরকম ভাবে আমাদের নেগেটিভ সেন্টেন্স গুলোকে করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গুলোকে আমরা এইভাবে করব। এরপরে আমরা জানবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে করব। সেক্ষেত্রে কি হবে, এই যে ডু অথবা ডাজটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। তাহলে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ডু অথবা ডাজকে বা হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে আমরা সামনে ব্যবহার করি, এবং তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপরে ভার্ব, এবং তারপরে যেরকম ভাবে গঠনটা হয়। শুধুমাত্র অক্সিলারি ভার্বটা যে সামনে বসে সেটাকে আমরা কি করি, ওখান থেকে নিয়ে সাবজেক্টের আগে বসিয়ে দিই, তারপরে আমরা সাবজেক্টটাকে ব্যবহার করি।
এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা তাহলে একটু ভালো করে জেনে নেব। প্রথমে কি হবে, ডু অথবা ডাজ হবে, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের ওয়ান ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বসাবো। এবার ডু আর ডাজটা কিভাবে ডিপেন্ড করবে, কিভাবে আমরা ব্যবহার করবো? ডু আর ডাজ সামনে বসছে, এত সময় আমরা জেনে এসেছি যে অ্যাম ইজ আর কার পরে বসে, ডু কিংবা ডাজ কার পরে বসে, কিংবা হ্যাজ হ্যাভ কার পরে বসে, কার পরে বসে জেনে এসেছি। কিন্তু ডু বা ডাজ যদি আগে বসে, তার আগে তো কিছু নেই, তারা যে বসেছে তার আগে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এভাবে আমরা কিভাবে ব্যবহার করব? এটা হচ্ছে ডু কিংবা ডাজ কিংবা যে কোনো হেল্পিং ভার্ব যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব বা আগে ব্যবহার করব, একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ডু অথবা ডাজটাকে ব্যবহার করব। বোঝা গেল? এরপরে আমরা যদি একটা বাক্য লিখি যে সে কি ফুটবল খেলে, যদি আমরা একটা উদাহরণ লিখি যে সে কি ফুটবল খেলে, একটা সাধারণ বাক্য, সে কি ফুটবল খেলে আমরা জিজ্ঞাসা করছি যে সে কি ফুটবল খেলে। এখানে আমরা কি করব, প্রথমে আমরা কি করব, সাবজেক্টটা কি আছে দেখে নেবো, কি সাবজেক্ট আছে, সে, সে ইংরেজি কি, হি কিংবা সি, সেটা কোন পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন হলে কি করব, আমরা ডু আর ডাজ এর মধ্যে জানি যে থার্ড পার্সন থাকলে এস বাই এস এর একটা সম্পর্ক থাকে, তাহলে এখানে কি করব, ডাজটাকে আগে বসাবো, ডাজ, ডাজটাকে আগে বসিয়ে দেবো। কে খেলে, সে খেলে, তাহলে ডাজ হি, হি বা সি করতে পারি আমরা, যা কিছু আমরা ইচ্ছে মতো বসাতে পারি। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি বসালাম, ডাজ, ডাজ হি, তাহলে ডাজ বসালো। সাবজেক্ট হলো তারপরে ভার্বের ওয়ান ফর্ম, কি খেলা ইংরেজি কি, প্লে, পি এল এ ওয়াই, এর সঙ্গে আমরা কোন রকম এস কিংবা ইএস যোগ করব না, ডাজ হি প্লে, কি খেলে, ফুটবল, এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল, তাহলে ডাজ হি প্লে ফুটবল, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। তাহলে বোঝা গেল কি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা হেল্পিং ভার্বটাকে ব্যবহার করি, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা থাকে সেটাকে আমরা আগে ব্যবহার করি। ক্লিয়ার হলো? এরপরে আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ভিডিওটা যাতে খুব লম্বা না হয় সে কারণে আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে একটুখানি শর্টে লিখে নিয়েছি। এস অর্থাৎ সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমরা ভি ওয়ান লিখেছি, ভার্বের সেকেন্ড ফর্মটা বা পাস্ট ফর্মটাকে আমরা ভি টু লিখেছি, এবং ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্মটাকে ভি থ্রি লিখে নিয়েছি, এবং অবজেক্টটাকে শর্টে আমরা ও লিখে নিয়েছি। এভাবে আমরা শর্টে লিখে নিয়েছি যাতে ভিডিওটাকে অনেকটা লম্বা অবধি লিখতে না হয়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগুলো অবজেক্ট এমন লিখতে যাতে না হয়। এইগুলো আমরা দেখে নিয়ে বুঝে নেবো যে ভার্বের কোন ফর্ম বসছে কিংবা সাবজেক্টের কোন ফর্ম বসছে, কি বসছে, সেটা আমরা এখান থেকেই বুঝে নিতে পারবো। এবার একটা কথা বলে রাখি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অর্থাৎ চলমান বা ঘটমান কালের ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করি, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যে কোনো কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যত কন্টিনিউয়াস টেন্স রয়েছে তার সঙ্গে কিন্তু ভার্বের আইএনজির একটা ভীষণ সম্পর্ক রয়েছে। ভার্বের আইএনজি সব ক্ষেত্রেই আমরা ব্যবহার করব। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার সময় মনে রাখতে হবে ভার্বের ফর্মটা অবশ্যই রুট ফর্মে হবে, অর্থাৎ প্রধান যে ফর্মটা, মূল ফর্ম, রুট ফর্মের সঙ্গে কিন্তু আমরা আইএনজি ভার্বের সঙ্গে যোগ করব। ভি ওয়ান লেখা হয়েছে প্রেজেন্ট ফর্মের জন্য, প্রেজেন্ট ফর্ম আর রুট ফর্ম অনেকটাই একই, সে কারণে আমরা প্রেজেন্ট ফর্ম লিখে রেখেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখে নেবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে, চলমান বা ঘটমান বা বর্তমানকে কাকে বলে। বর্তমান কালে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝায় যদি, তাহলে বর্তমান কালে কি হয়, যদি কোনো কাজ চলছে বা ঘটছে বোঝায় সেটা হচ্ছে বর্তমান কাল বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিরকম হবে, তাহলে যদি আমরা একটা বাক্য লিখি যে সে ফুটবল খেলছে, সে ফুটবল খেলছে, সে কি করছে, ফুটবল খেলছে, তাহলে সে কি করছে, খেলছে, খেলছে মানে কি, আমরা যদি এটাকে ইমাজিন করি আমার চোখের সামনে এনে ঘটনাটা ঘটছে, সে ফুটবল খেলছে, সে ফুটবল খেলে আলাদা জিনিস এবং সে ফুটবল খেলছে আলাদা জিনিস। খেলছে যখন হবে তখন হচ্ছে চলছে, কাজটা চলছে বা ঘটছে বোঝাচ্ছে। এখানে কিন্তু কোনো সময় মেনশন নেই, কোন সময় থেকে খেলছে, কত সময় খেলতে পারে, কিচ্ছু মেনশন নেই, এখানে কেবলমাত্র লেখা রয়েছে কি, সে ফুটবল খেলছে। এটাকে যদি আমরা সেন্টেন্সে লিখি আমরা কিভাবে লিখবো, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, কি, সে ইংরেজি হি বা সি, হি লিখলাম। এরপরে অ্যাম ইজ আর এর ব্যবহার আমরা আগে শিখেছি যে অ্যাম ইজ আর কোথায় বসে, হি এর পরে কি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা একটা ইজ ব্যবহার করবো, হি ইজ, মূল ভার্ব কি, খেলা ইংরেজি কি, প্লে, পি এল এ ওয়াই, পি এল এ ওয়াই লিখবো, এবং তার সঙ্গেই আমরা কি করবো, আইএনজি টা যোগ করবো। কি কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, এই যে ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু একসঙ্গে হবে, ভার্বের রুট ফর্ম তার সঙ্গে যে আইএনজি যোগ হবে সেটা কিন্তু একসঙ্গে হবে। তাহলে হি ইজ প্লেইং, কি খেলছে, ফুটবল, এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল। তাহলে এটা গেল আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক বাক্য, সে ফুটবল খেলছে, এখানে কোনো না নেই কিংবা কোনো প্রশ্নও নেই, সে কারণে এটা হচ্ছে
হ্যাঁ বাচক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। তাহলে এটা গেল আমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ এর গঠন। এখন আমরা জানবো যে নেগেটিভ এর গঠন এবং ইন্টারোগেটিভ এর গঠন সম্পর্কে। নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা দেখবো যে কি হয়েছে, সাবজেক্ট পরে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে সাবজেক্ট অনুযায়ী, একই রকম নিয়ম। এবং তারপরে কি হবে, একটা নট বসবে এবং তারপরে ভার্বের রুট ফর্ম, তার সঙ্গে আইএনজি এবং তারপরে অবজেক্ট বসবে। বোঝা গেল? প্রথমে সাবজেক্ট হবে, শুধুমাত্র এখানে একটা নট ইনক্লুড হয়েছে, যেহেতু আমাদের হেল্পিং ভার্ব রয়েছে তাই আমাদেরকে ডু কিংবা ডাজের সাহায্য নিতে হয়নি। আমরা যেটা প্রেজেন্ট টেন্সে করেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়েছে, ডু এবং ডাজ থাকার মানে হেল্প নেওয়া হয়েছে, কি কারণে, যেটা হচ্ছে হেল্পিং ভার্ব ছিল না। এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা হেল্পিং ভার্ব রয়েছে, এই জন্য আমরা আর কোনো নতুন করে হেল্পিং ভার্ব নেওয়ার প্রয়োজন মনে করিনি এবং তার সঙ্গে নট ব্যবহার করে দিয়েছি। হেল্পিং ভার্বের সঙ্গে কিন্তু আমরা নট ব্যবহার করি। তাহলে কি হবে, যদি আমি বলি যে তুমি ফুটবল খেলছো না, তুমি ফুটবল খেলছো না, এটা না বাচক বাক্য, যেহেতু এই কথাটার মধ্যে না রয়েছে তুমি ফুটবল খেলছো না, মানে এটাকে আমরা কি করছি, তুমি ফুটবল খেলছো না, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব, যে ইউ, তারপরে কি হবে, অ্যাম ইজ আর এর মধ্যে আর ব্যবহার করব, তারপরে কি হবে, নট বসাবো, নট কি করছো না, খেলছো না, খেলা ইংরেজি কি, প্লে, প্লেইং, ইউ আর নট প্লেইং, প্লেইং কি খেলছো না, ফুটবল খেলছো না, ফুটবল, এফ ডবল ও টি বি এ ডবল এল। তাহলে এখানে বোঝা গেল যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে হলো, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর বসাবো, তারপরে একটা নট বসাবো এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার পর অবজেক্টটা বসাবো। নেগেটিভ সেন্টেন্সটা আশা করি বোঝা গেল। এরপরে আমরা জানবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে নির্মাণ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ যেটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমাদের কি হবে, হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বকে নিয়ে চলে আসবো, সেটা কি, অ্যাম অথবা ইজ অথবা আর, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ছিল সেটাকে আমরা আগে নিয়ে চলে আসবো, এবং তারপরেই ভার্ব থাকবে এবং তারপরে তার সঙ্গে আইএনজি এবং তারপরে অবজেক্ট, একই রকম হবে, শুধুমাত্র হেল্পিং ভার্ব যেটা রয়েছে সেটাকে আমরা আগে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমরা কি করবো, যদি প্রশ্ন করা হয় যে তুমি কি টিভি দেখছো, যদি আমরা ইংরেজিতে একটা বাক্য লিখি যে তুমি কি টিভি দেখছো, তুমি কি টিভি দেখছো, তাহলে তুমি কি টিভি দেখছো, এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি টিভি দেখছো, তাহলে এখানে কি করবো আমরা, হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসবো। তাহলে হেল্পিং ভার্ব আগে নিয়ে আসার আগে আমাদেরকে দেখতে হবে সাবজেক্ট কি আছে, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম ইজ আর টা সামনে বসাবো, সেই সাবজেক্টের সামনে বসাবো। তাহলে ইউ মানে তুমি, তুমি ইংরেজি কি, ইউ, ইউ এর পরে কি বসে, আর বসে, তাহলে আমরা আর টাকে আগে বসিয়ে দেবো, আর, তারপরে কি বসবে, ইউ, তারপরে কি, সাবজেক্ট বসে গেছে, অ্যাম ইজ এর মধ্যে বসে গেছে, ভার্বের সঙ্গে আইএনজি, দেখা ইংরেজি ওয়াচ, ডব্লিউ এ টি সি এইচ, ওয়াচ, তার সঙ্গে আইএনজি, ওয়াচিং, কি দেখছো, টিভি, আমরা সিম্পলি টিভি লিখে দিলাম। তাহলে আর ইউ ওয়াচিং টিভি, আর ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখছো, আর ইউ ওয়াচিং টিভি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ শেষ করলাম। এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি রকম হয়, যদি কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে বোঝায়, শেষ হয়ে গেছে মানে কি আমরা জানবো যে অতীতকাল, কিন্তু এখানে অতীতকাল নয়, সবে মাত্র শেষ হয়েছে এবং যার রেসটা এখনো অবধি বর্তমান আছে। অর্থাৎ যদি আমরা দুটো বাক্য লিখি, লিখলে আরো সুবিধা হবে বুঝতে, যদি আমি লিখি যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আর যদি লিখি যে আমি ভাত খেয়েছি, দুটোর মধ্যে আমরা একটু পার্থক্য লক্ষ্য করবার চেষ্টা করব। আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খেয়েছি, খেয়েছিলাম কথার অর্থ হচ্ছে আমরা অনেক আগে খেয়েছিলাম, এই যে খেয়েছিলাম কথার অর্থ কি, যে আমরা অনেক আগে খেয়েছিলাম, কিন্তু যখন খেয়েছি বলছি তখন কি হয়েছে, সবে মাত্র একটু সময় আগে কাজটা শেষ হয়েছে, আমার খাওয়ার কাজটা কিছু সময় আগে শেষ হয়েছে। এরকম যদি আমি খেলেছি, আমি ফুটবল খেলেছি, অর্থাৎ ফুটবল খেলার কাজটা কিছু সময় আগে শেষ হয়েছে, শেষ হয়তো হয়েছে কিন্তু মনে হলো যেন কিছু সময় আগে শেষ হয়েছে, তার রেসটা এখনো বর্তমান আছে, ঠিক আছে, সেই ধরনের বাক্য হলে আমরা সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে বোঝালে সেটা, সেই ক্ষেত্রে আমরা কি বলি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এদের মাধ্যমে পার্থক্যটা আশা করি বোঝা গেল, যে খেয়েছিলাম মানে কি অনেক আগে কাজটা ঘটেছিল, আবার যখন বলছি খেয়েছি অর্থাৎ কিছু সময় আগে শেষ হয়েছে, তার রেস্টটা এখনো আছে, কিছু সময় আগে জাস্ট শেষ হয়েছে, সেক্ষেত্রে আমরা বলছি যে ভাত খেয়েছি, যেটাকে আমরা বাংলায় অনেকে নিকট অতীত বলে থাকি, নিকট অতীত মানে কি কাছাকাছি অতীত,
সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যাকে বাংলায় বলা হয় পুরা ঘটিত বর্তমান কাল। কি বলা হয়? পুরা ঘটিত বর্তমান কাল। আমি বোর্ডে লিখিনি, তোমাদের যদি লেখার থাকে লিখে দিতে পারো, পুরা ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার গঠনটা কিভাবে হয়? প্রথমে আমরা সাবজেক্ট বসাই, তারপর একটা হ্যাজ অথবা হ্যাভ বসাই সাবজেক্ট অনুযায়ী, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি, তারপরে অবজেক্ট ব্যবহার করি। এখানে শর্টকাট গুলো দেওয়া রয়েছে, তাহলে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। কিন্তু আমরা প্রত্যেকটা টেন্সের প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্যের গঠন গুলো করে যাচ্ছি, এবং তার সঙ্গে তার পরে পরে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে করে যাচ্ছি। মানে প্রথমে কি হবে? সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ হবে। আমি একটা বাক্য লিখছি, যে এই বাক্যটা কি করা যাক না, যে আমি ভাত খেয়েছি, এটা কিন্তু হচ্ছে হবে না, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? আমি ভাত খেয়েছি। তাহলে কি হবে? আই হবে প্রথমে, আই, এবং হ্যাজ হ্যাভ এর ব্যবহারটা আগে লেখানো হয়েছে, যে হি হ্যাজ ইটেন রাইস, যদি হয় যে সে ভাত খেয়েছে, তাহলে আই এর পরে কি হবে? আই এর পরে হ্যাভ হবে। আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার শিখে নিয়েছি, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তারপরে আমরা হ্যাজ ব্যবহার করি। আই এর পরে হ্যাভ হবে আই ফার্স্ট পার্সন, তাহলে আই হ্যাভ খেয়েছি। খাওয়া ইংরেজি কি? ইট। ইট এর থার্ড ফর্ম কি হয়? ইট, এট, ইটেন, 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 ইটেন। কি খেয়েছি? ভাত খেয়েছি, রাইস, RIC। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কাজ শেষ করলাম, আমি ভাত খেয়েছি। বেশি উদাহরণ দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি বেশি উদাহরণ দিচ্ছি না। পরবর্তীতে যদি এই ভিডিওটা ভালো লাগে, পরবর্তীতে আমি প্রত্যেকটা পার্টিকুলারলি টেন্স নিয়ে বিস্তারিতভাবে ভিডিও করব, যদি এই ভিডিওটা ভালো লাগে। সেক্ষেত্রে আমরা, যেহেতু ভিডিওটা লম্বা হলে অনেকের দেখতে অসুবিধা হয়, অনেকের সময় হয় না, বা অনেকে মনে করে যে অত সময় দেখার মতো নেই, সেই কারণে আমি ভিডিওটাকে ছোট করার জন্য বেশি উদাহরণ দিচ্ছি না, কম উদাহরণ দিচ্ছি। যদি একই রকম ভাবে হয়, সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে, আমরা কি করব? হি এর পরে হ্যাজ ব্যবহার করব, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর আমরা হ্যাজ ব্যবহার করব, হি হ্যাজ ইটেন রাইস। তাহলে হি দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স একটা করতে পারি, নেগেটিভ সেন্টেন্সের উদাহরণে আমরা হি এর ব্যবহার করব। এখানে আমরা লিখে নিয়েছি নেগেটিভ সেন্টেন্সের গঠন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। প্রথমে নেগেটিভ সেন্টেন্সের গঠন কি হয়েছে? সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ হবে, তারপরে নট হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একই রকম হবে, হ্যাজ অথবা হ্যাভটাকে আমরা সামনে আনবো, তারপরে আমরা সাবজেক্টটাকে বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা অবজেক্ট বসাবো। দুটো বাক্যের উদাহরণ লিখি, যে সে ফুটবল খেলেনি, সে ফুটবল খেলেনি, অর্থাৎ খেলা শেষ হয়নি। এক্ষেত্রে আমরা কি করব? নেগেটিভ সেন্টেন্সের গঠন সি করব বা হি করব, হি, হি এর পরে কি করব? হ্যাজ লিখবো আমরা, হ্যাজ, তারপরে আমরা কি করব? নট, হি হ্যাজ নট, কি করেনি? খেলেনি, প্লেড, PLAYED, হি হ্যাজ নট প্লেড, কি খেলেনি? ফুটবল। সি হ্যাজ নট প্লেড ফুটবল। এটা আমরা নেগেটিভ সেন্টেন্সে করলাম, কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে করলাম। এরপর আমরা দেখে নেবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে করব। সে কি পাখিটিকে দেখেছে? পাখিটিকে দেখেছে, দেখেছিল নয় কিন্তু, দেখেছে। সে কি পাখিটিকে দেখেছে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে কি পাখিটিকে দেখেছে? এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করব, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় না, হেল্পিং ভার্বটা আগে চলে আসে, এটাই হচ্ছে চেঞ্জ। মানে এখানে যেটা থাকে সেটা একমাত্র আগে চলে আসে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্টটাকে কি করা হয়েছে? একই রকম ভাবে বসানো হয়েছে, শুধু হ্যাজ এবং হ্যাভটাকে এখানে তুলে আনা হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা করে থাকি আমরা, হ্যাজ অথবা হ্যাভ যেটা থাকবে, যেটা হেল্পিং ভার্ব থাকবে, সেটাকে আমরা আগে নিয়ে চলে আসবো। এরকম ভাবে কি করবো? সে কি পাখিটাকে দেখেছে? তাহলে হ্যাজ আগে দেবো, কেননা সে এর পরে হচ্ছে সি, হচ্ছে হি বা সি হয়, হ্যাজ হি, হ্যাজ হি কি করেছে? পাখিটিকে দেখেছে। সে কি পাখিটিকে দেখেছে? হ্যাজ হি সিন, সি স সিন। তাহলে সি হয় ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম স, এবং থার্ড ফর্ম হয় সিন। এরকম ভাবে তিনটে ফর্ম পিকে মুখার্জির বই কিংবা অন্যান্য মানে বেশ কিছু বইতে ভার্বের ফর্মগুলো দেওয়া থাকে, যেখানে হচ্ছে গাইড টু টেন্স কিংবা মাস্টার অফ টেন্স অনেক সময় দেওয়া থাকে, বা পিকে মুখার্জির বই যদি কারো কাছে থাকে সেখানেও আমরা ভার্বের ফর্মগুলো সুন্দরভাবে পেয়ে যাবো, বা অন্যান্য কোনো গ্রামার বইতেও আমরা দেখতে পাই যে ভার্বের ফর্মগুলো লেখা আছে, সেগুলোকে একটু মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, সি স সিন,
তাহলে হ্যাজ ই সিন, কাকে দেখেছে? পাখিটিকে, দা বার্ড। হ্যাজ ই সিন দা বার্ড। এভাবে আমরা কি করলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা শেষ করলাম। এরপরে আমরা জানবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, তার হচ্ছে অ্যাফার্মেটিভ এর গঠন দেখবো, নেগেটিভ এর গঠন দেখবো, এবং ইন্টারোগেটিভ এর গঠন গুলো দেখে নেবো। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে যাই, তখন আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বর কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সঙ্গে পার্থক্যটা কি আসলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখেছি, যে সে ফুটবল খেলছে, সিম্পলি আমরা লিখলাম যে সে ফুটবল খেলছে। কিন্তু যখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাকে বাংলায় বলা হয় পুরা ঘটমান বর্তমান কাল, তাহলে বাংলায় কি বলা হয়, পুরা ঘটমান বর্তমান কাল, পুরা ঘটমান বর্তমান কালের ক্ষেত্রে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা যখন দেখবো, তখন কি হলো যে সে ফুটবল খেলছে, কিন্তু সেখানে একটা সময় মেনশন করা থাকবে, সে কত সময় ধরে খেলছে বা কোন সময় থেকে খেলছে। যদি আমরা লিখি যে সে সকাল থেকে ফুটবল খেলছে, তাহলে এখানে একটা টাইম মেনশন করা আছে যে সে সকাল থেকে ফুটবল খেলছে। সে কখন থেকে ফুটবল খেলছে, না সকাল থেকে ফুটবল খেলছে, সে সকাল থেকে ফুটবল খেলছে, তাহলে সে সকাল থেকে ফুটবল খেলছে। এখানে সকাল থেকে একটা সময় মেনশন করা থাকে, যেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে থাকে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো একটা সময় মেনশন করা আছে, যে কোন সময় কোন একটা সময়ে একটা কাজ শুরু হয়েছে, কোন একটা সময়ে শুরু হয়ে বর্তমান কালে চলছে বা ঘটছে বোঝালে আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কোন একটা সময় শুরু হয়েছে, এখনো চলছে এবং পরবর্তীতে কখন শেষ হবে আমরা জানি না, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি। বোঝা গেল? এরপরে আমরা জানবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দুটো শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিন্স এবং ফর। সিন্স কোথায় ব্যবহার করা হয় এবং ফর কোথায় ব্যবহার করা হয়, সিন্স কথাটা কোথায় ব্যবহার করা হয় বা ফর আমরা কখন ব্যবহার করি, সেই সম্পর্কে আমরা জানবো। সিন্স কখন ব্যবহার করা হবে, সিন্স কোন একটা টাইম থেকে শুরু হয়েছে, সেই সময়টাকে আমরা বলবো সিন্স। কোন একটা সময় থেকে শুরু হয়েছে, যে 1947 সাল থেকে আমরা স্বাধীনভাবে বসবাস করছি, কিংবা আমি গত দিন থেকে জ্বরে ভুগছি, কিংবা আমরা যদি বলি যে 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, 6টা থেকে, তাহলে 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো চলছে এবং পরেও কখন বন্ধ হবে জানি না। সেখানে আমরা যদি সকাল থেকে, অর্থাৎ একটা কাজ কোন একটা সকাল থেকে শুরু হয়েছে, আবার 6টা থেকে, কিংবা গতকাল থেকে, কোন একটা সময় থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখানে একটা সময় মেনশন করা আছে, সেখান থেকে শুরু হয়ে কাজটা চলছে। কিন্তু যদি 2 ঘন্টা ধরে হয়, অলরেডি আমার এখানে এখান থেকে এই এই সময়টা যদি আমরা 2 ঘন্টা ধরি, 2 আওয়ার্স ধরি, তাহলে এই 2 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে যদি বৃষ্টি হচ্ছে বলি আমরা, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে এবং পরে কখন হবে, কত সময় হবে সেটা আমরা জানি না। অলরেডি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এবং কখন শেষ হবে সেটা আমরা জানি না। একই রকম ভাবে কি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে যদি আমরা বলি, তাহলে কখন শুরু হয়েছিল, সকাল থেকে। এখানে কিন্তু ডিউরেশন অফ টাইম দেয়নি। ডিউরেশন অফ টাইম মানে কি, যে কত সময় ধরে হচ্ছে, এই যে সময়কালটা, এই সময়কালটা এখানে বলেনি যে কত সময় ধরে হচ্ছে, একটা সময় দিয়ে দিয়েছে যে এই সময়টা থেকে শুরু হয়েছে এবং সেটা চলছে। এইরকম ভাবে সিন্স ব্যবহার করা হয় কখন, যখন আমরা দেখি যে কোন একটা সময় থেকে শুরু হয়েছে, সিন্স মর্নিং, সকাল থেকে শুরু হয়েছে, সিন্স 6 AM কিংবা সকাল 6টা থেকে শুরু হয়েছে, সিন্স ইয়েস্টারডে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে। এরকম যদি ফর হয়, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, অর্থাৎ ডিউরেশনটা যেটা রয়েছে, সময় কাল যেটা রয়েছে, সেটাকে বোঝানো হচ্ছে ফর দ্বারা। মানে ফর কখন ব্যবহার করা হবে, যদি একটা ডিউরেশন বোঝানো হয়, যেমন 2 দিন ধরে, কতদিন ধরে, 2 দিন ধরে, একটা সময়কাল বোঝানো হচ্ছে, সেখানে পার্টিকুলারলি কোন নির্দিষ্ট সময় বলা নেই যে কখন থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে যে কখন সময় শুরু হয়েছে, সকালে শুরু হয়েছে, এবার 6টা থেকে শুরু হয়েছে কিংবা গতকাল থেকে শুরু হয়েছে। এখানে সিন্সের ক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় বলা থাকে যখন থেকে কাজটা শুরু হয়েছে, আবার ফরের ক্ষেত্রে কি হয়, একটা সময় কাল দেওয়া থাকে যে কত সময় ধরে, 2 দিন ধরে, 1 সপ্তাহ ধরে, কিংবা 6 মাস ধরে, কিংবা 2 ঘন্টা ধরে, 1 মিনিট ধরে, যত সময় হতে পারে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। তাহলে সিন্স এবং ফরের পার্থক্যটা বোঝা গেল। এ কারণেই পার্থক্য বলা হলো, কেননা আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কিংবা সেন্টেন্স গঠন করতে যাব, তখন কিন্তু এগুলোর ব্যবহার আমরা পাবো, সিন্স এবং ফরের। তাই এটা আমাদেরকে আগে থেকে বুঝে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এর গঠনটা এবং কিছু বাক্যের মাধ্যমে বুঝে নিই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করা হয়।
তাহলে আমরা এর গঠনটা কিভাবে করব? প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো এবং সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসাবো, তারপরে একটা বিন বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বসাবো, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট বসাবো। তাহলে এভাবেই আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা হবে। এবার আমরা বাক্য লিখে দেখি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা বা পজিটিভ সেন্টেন্সের গঠনটা কিভাবে আমরা করে ফেলে থাকি। তাহলে প্রথমে আমরা লিখবো যে আমি সকাল থেকে বই পড়ছি, একটা বাক্য লিখলাম, আমি সকাল থেকে বই পড়ছি। তাহলে কাজটা কখন শুরু হয়েছিল? সকালে বই পড়ছি। আমি সকাল থেকে বই পড়ছি। এরপরে আমি যদি এটাকে বাক্যে লিখি তাহলে কি হবে? প্রথমে আমি প্রথমে আসবে, আই। আই এর পরে আমরা কি ব্যবহার করি? হ্যাজ এর ব্যবহারটা মনে আছে, হ্যাভ ব্যবহার করি, আই হ্যাভ। তারপরে কি হবে? বিন, বি ডবল ইন, প্রত্যেকটা পরে আই হ্যাভ বিন কি করছি? বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং, পড়ছি, কি পড়ছি? রিডিং বুক। এবার বুক যেহেতু পড়ছি বা বই যদি পড়ছি, আমরা এ ব্যবহার করতে পারি একটা, যে আই অ্যাম, আই হ্যাভ বিন রিডিং আ বুক, এ বুক, একটা বই পড়ছি। কখন থেকে? সকাল থেকে। তাহলে এখানে কি হয়েছে? একটা সময় মেনশন করা আছে, পার্টিকুলার একটা সময়। তাহলে আমরা কি ব্যবহার করবো? সিন্স, এস আই এন সি, সিন্স মর্নিং, সকাল থেকে বই পড়ছি। এরপরে আমরা দেখবো একটা অন্য ধরনের একটা বাক্য, যে সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, সেক্ষেত্রে আমরা কি করব? সে মানে হচ্ছে হি লিখবো আমরা। হির পরে হ্যাজ এবং হ্যাভ এর মধ্যে কোনটা বসে? হ্যাজ বসে অবশ্যই, হি হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, প্লেইং, প্লেয়ের সঙ্গে আইএনজি, প্লেইং, কি খেলছে? ফুটবল, হি হ্যাজ বিন প্লেইং ফুটবল। কত সময় ধরে? 2 ঘন্টা ধরে। এখানে কিন্তু পার্টিকুলারলি সময় দেওয়া নেই, যে কোন সময় থেকে খেলছে। এখানে কি আছে? একটা সময় ধরে খেলছে, মানে 2 ঘন্টা পেরিয়ে গেছে, সে এখনো খেলছে। তাহলে 2 ঘন্টা অলরেডি পাস্ট হয়ে গেছে, সে তবুও খেলছে। তাহলে 2 ঘন্টা ধরে ডিউরেশন অফ টাইম, সেটা আমরা কি করবো? ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে আলোকপাত করব। তাহলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সঙ্গে একটা নেগেটিভ সেন্টেন্সের কিংবা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্যটা কি? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? হেল্পিং ভার্বের পরেই আমরা নট ব্যবহার করি, হেল্পিং ভার্বের পরেই আমরা নট ব্যবহার করি। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসি, সামনে নিয়ে আসি, সেই রকম ভাবে আমরা বাক্য তৈরি করব। যদি আমরা দেখি যে সে গতকাল থেকে বই পড়ছে না, সে গতকাল থেকে বইটি পড়ছে না, লিখে দিই আমরা যে সে গতকাল থেকে বইটি পড়ছে না। এটার ক্ষেত্রে আমরা কি করবো? এই নেগেটিভ এর গঠন অনুযায়ী সে মানে হি, হি হ্যাজ নট বিন কি করছে না? রিডিং করছে না বা পড়ছে না, হি হ্যাজ নট বিন রিডিং, হি হ্যাজ নট বিন রিডিং দ্য বুক। কখন থেকে? গতকাল থেকে। তাহলে গতকাল থেকে কি হবে? না হচ্ছে সিন্স ইয়েস্টারডে, সিন্স ইয়েস্টারডে, সে গতকাল থেকে বইটি পড়ছে না। হি হ্যাজ নট বিন রিডিং দ্য বুক সিন্স ইয়েস্টারডে, সে গতকাল থেকে বইটি পড়ছে না। এবার আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাই, হ্যাজ অথবা হ্যাভটাকে আগে বসাতে হবে, অর্থাৎ হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে আমরা আগে নিয়ে চলে আসি। তাহলে এটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে করার সময় কি করব? যে সে কি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, বা সে কি সকাল থেকে ভাত খাচ্ছে, এরকম আমরা বাক্য লিখতে পারি। যে ইন্টারোগেটিভ এরকম লিখলাম যে সে কি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, মানে হয়তো কোথাও যেতে হবে, সেই সময় সে
কোন একজন ব্যক্তি যে সঙ্গে যাবে সে হয়তো অনেক সময় ধরে ভাত খাচ্ছে, আমরা কথা কথা বলে থাকি যে সে কি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, সেরকমই আমরা দেখলাম যে সে কি 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছে, সে কি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাজ অথবা হ্যাভ এর মধ্যে সে যেহেতু রয়েছে মানে হি, তার আগে হ্যাজ হবে, হ্যাজ হি বিন ইটিং রাইস কখন থেকে, না 2 ঘন্টা ধরে, একটা ডিউরেশন অফ টাইম, তাই আমরা কি করব সিন্স না দিয়ে ফর দেব, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, হ্যাজ হি বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার গুলো দিয়ে সে মানে টেন্সটা কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে যাব পাস্ট টেন্স এর ক্ষেত্রে এবং পাস্ট এর 4টি টেন্স এর ক্ষেত্রে। প্রথমে আমরা জানবো যে সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে। সিম্পল পাস্ট টেন্সটা কি, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে ঘটেছিল বা চলেছিল বোঝালে সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল বলে থাকি। অতীতকালে কোনো একটি কাজ সাধারণভাবে ঘটেছিল বা চলেছিল, ঘটছিল বা চলছিল নয়, কিন্তু ঘটেছিল বা চলেছিল, ঘটেছে বা চলেছেও নয়, ঘটেছিল বা চলেছিল। আমি ভাত খেয়েছিলাম, সে ভাত খেয়েছিল, তুমি স্কুলে গিয়েছিলে, অর্থাৎ ঘটেছিল বোঝালে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ধরি। সিম্পল পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভের যে গঠনটা হয়, সাবজেক্ট হয়, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসাই আমরা, তারপরে আমরা অবজেক্ট বসাই। তাহলে সাবজেক্ট হয়, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে আমরা অবজেক্টটাকে বসাই। এখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখবো কোনো রকম হেল্পিং ভার্ব নেই। এর আগে আমরা দেখেছি যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব ছিল না, সেরকমই সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব পাবো না। সেক্ষেত্রে আমরা কি করবো, সাবজেক্ট, তারপরে ভার্ব পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসাবো। একটা বাক্যের উদাহরণ দেখি, যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, কি লিখবো, যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, সেটা আমরা করব কিভাবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু হ্যাঁবাচক বাক্য, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বসাবো। আমি ইংরেজি কি, আই, গিয়েছিলাম ইংরেজি কি হবে, গো, এবং তার পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, গো ওয়েন্ট গন, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, মানে আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। যদি আমরা একটা নেগেটিভ সেন্টেন্স উদাহরণ দেখি, যে সে মিষ্টি ভালোবাসত না, সে মিষ্টি ভালোবাসত না, সে মিষ্টি কি করতো না, ভালোবাসত না, এটা নেগেটিভ সেন্টেন্স এর গঠন অনুযায়ী আমরা ব্যবহার করবো। যে কি, যে সি ডিড নট, এখানে একটা কথা বলে রাখি যে যখন আমাদের কোনো হেল্পিং ভার্ব থাকে না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন আমরা ডু ভার্বের সাহায্য নিই। এটা আগেও বলেছিলাম, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে আমরা কি হিসেবে ব্যবহার করবো, ডিড হিসেবে ব্যবহার করবো। ডু এর পাস্ট ফর্ম কি, ডিড, যেহেতু এটা পাস্ট টেন্স তাই এখানে আমরা ডিড ব্যবহার করছি, এবং ডিড যেহেতু ব্যবহার হয়ে যাচ্ছে তাই এখানে আর ভার্ব যেটা থাকছে সেটার পাস্ট ফর্ম আমরা ব্যবহার করবো না, যেহেতু আমরা ডিড ব্যবহার করে নিচ্ছি একবার, সেহেতু আমরা ভার্বের আর পাস্ট ফর্ম ব্যবহার করবো না, ডিড দ্বারা বুঝিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে সি ডিড নট, সি ডিড নট কি করতো না, ভালোবাসত না, লাভ কি ভালোবাসত না, মিষ্টি বা সুইটস, সি ডিড নট লাভ সুইটস, সে মিষ্টি ভালোবাসত না। একই রকম ভাবে ইন্টারোগেটিভ করার সময় কি হবে, এখানে যেহেতু সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কোনো হেল্পিং ভার্ব নেই তাই আমরা ডিড এর সাহায্য নিয়েছি, ডিড কে আমরা আগে বসিয়েছি, ডিডটাকে আগে বসিয়ে কি করব, যে পাস্ট ইনডিফিনিট টেন্স করব, সে সে কি স্কুলে গিয়েছিল, আমরা একটা বাক্য লিখলাম যে সে কি স্কুলে গিয়েছিল বা সে কি বিদ্যালয়ে গিয়েছিল, সে কি বিদ্যালয়ে গিয়েছিল, এটা যদি আমরা করি, সে কি বিদ্যালয়ে গিয়েছিল, এটাকে যদি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এর গঠন অনুযায়ী লিখি, তাহলে কিভাবে লিখবো, যে ডিড হি, ডিড হি, যেহেতু ডিড এর কোনো বিকল্প নেই, এখানে ডু ডাজ এর ব্যাপার নেই, যে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে, ডিড আমরা সব সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করবো।
প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্সে আমরা ডিড ব্যবহারই করব। তাহলে ডিড হি গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে গিয়েছিল? এভাবে আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন হলো। ডিড হি ওয়েন টু স্কুল কিন্তু আমরা করতে পারবো না, কেন ডিড দেওয়া মানে পাস্ট টেন্স আমরা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা গো লিখবো, ওয়েন্ট লিখতে যাব না। তাহলে ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল বা সে কি বিদ্যালয়ে গিয়েছিল? তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে জানলাম। এরপর আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে। আমরা সিম্পল পাস্ট টেন্সে দেখলাম যে কোনো হেল্পিং ভার্ব ছিল না, কিন্তু আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাব সেখানে দেখবো আমাদের কিন্তু একটা হেল্পিং ভার্ব থাকবে। প্রথমে আমরা জেনে নেব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো একটা কাজ অতীতকালে ঘটছিল বা চলছিল বোঝালে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল বোঝালে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কন্টিনিউয়াস কথাটার মানেই হলো কোনো একটা কাজ চলছে বা ঘটছে বোঝানো। তাহলে অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল বোঝালে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তার অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর গঠনটা কি রয়েছে? সাবজেক্টের পরে ওয়াজ এর হবে, তারপরে ভার্বের প্রধান ফর্মের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট হবে। ভার্বের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার পরে আমরা অবজেক্ট বসাবো। তাহলে একটা বাক্য লিখি যে আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। তাহলে এটাকে আমরা যখন ইংরেজিতে লিখবো কিভাবে লিখবো? যে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। এই গঠন অনুযায়ী সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এবং তারপরে অবজেক্ট টু স্কুল। এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করবো? শুধুমাত্র ওয়াজ ওয়ার এর পরে একটা নট বসিয়ে দেবো, আর কোনো পার্থক্য নেই। শুধুমাত্র ওয়াজ অথবা ওয়ার এর পরে একটা নট বসিয়ে দেবো। যেমন কি আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না, ইংরেজিতে যদি আমি লিখি যে আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমরা কি করব যে আই ওয়াজ নট, তাহলে শুধুমাত্র নট যোগ করে দেবো, গোয়িং টু স্কুল। আর একই রকম ভাবে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই কি হবে? শুধুমাত্র এই ওয়াজ এর যেটা রয়েছে সেটা সামনে চলে আসে, ওয়াজ এরটা সামনে চলে এসেছে, সাবজেক্টটা এপারে চলে গেছে, মানে এটা এপারে চলে আসে, এটা এপারে চলে আসে, সাবজেক্ট এপারে গিয়ে তারপরে ভার্বের মূল ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট। তাহলে আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম? যদি আমরা প্রশ্ন করি, যে আমি নিজেকে না প্রশ্ন করি, আমি একটু অন্যভাবে করি, যে তুমি কি বিদ্যালয়ে যাচ্ছিলে, যদি আমরা করি যে তুমি কি বিদ্যালয়ে যাচ্ছিলে, তুমি কি বিদ্যালয়ে যাচ্ছিলে, তাহলে কি হবে? ওয়াজ ইউ, তাহলে ওয়াজ হবে না, ওয়ার হবে, সরি ওয়ার হবে, যেহেতু ইউ এর পরে কি হয় ওয়ার হয়, এবং ওটা অনুযায়ী আমরা ওয়াজ অথবা ওয়ার বসাবো। তাহলে ওয়ার ইউ কোথায় যাচ্ছিলে? বিদ্যালয়ে যাচ্ছিলে। ওয়ার ইউ গোয়িং টু স্কুল, শুধুমাত্র আই এর পরে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ওয়াজ ব্যবহার করে থাকি। ওয়াজ এর ব্যবহার আমরা আগে জেনেছি। তাহলে ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখলাম কিভাবে বসানো হলো, নেগেটিভ সেন্টেন্স দেখলাম, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম যে কিভাবে আমরা গঠন গুলো করে ফেললাম। এরপরে আমরা চলে যাব যে পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে করা রয়েছে, বা পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে গঠন করব সেই সম্পর্কে জানবো। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, এক্ষেত্রে আমরা দেখবো যে অতীতকালে দুটো কাজকে আমাদেরকে সঙ্গে নিতে হবে। আমরা বর্তমান কালে কি করেছি, যে একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, কিন্তু অতীতকালে সবেমাত্র শেষ হয়েছে বোঝাতে হলে তার এগেনস্টে আর একটা বাক্য আমাদেরকে প্রয়োজন হবে বা আমাদেরকে নিতে হবে। সে কারণে আমরা দুটো বাক্য ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি দুটো বাক্য ব্যবহার করা হয় সেখানে একটা কাজ আগে ঘটবে এবং একটা কাজ পরে ঘটবে। যে কাজটা আগে ঘটবে সেই কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটাকে অ্যাপ্লাই করব। পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা রয়েছে সেটা কিন্তু যে কাজটা আগে ঘটবে তার ক্ষেত্রে ব্যবহার করব, এবং পরবর্তী যে কাজটা হবে সেক্ষেত্রে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের যে গঠন রয়েছে সেই গঠনটাকে ব্যবহার করব। পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠনটা আগে বলা হয়েছে, সেটা একটু দেখে নিতে হবে। তাহলে আমরা শুরু করছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে? যে
পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠন, অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট হবে, তারপরে আমরা হ্যাড বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসাবো। তাহলে প্রত্যেকটা পারফেক্ট টেন্সে আমরা কি করবো, ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটাকে ব্যবহার করবো। তাহলে সাবজেক্ট হবে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। যদি আমরা লিখি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, যদি আমরা লিখি যে ডাক্তার আসার আগে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল যখন করবো আমরা, তখন কি করে হবে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে আগে কোনটা হয়েছে, রোগীটি মারা গেছে আগে, তারপরে ডাক্তার ডাক্তার বাবু এসেছেন, তাহলে রোগীটি মারা গেল ইংরেজি কি হবে, দা পেশেন্ট, দা পেশেন্ট কি হয়েছে না, হ্যাড ডায়েট, হ্যাড হচ্ছে তারপরে ভার্বের পাস্ট পারফেক্ট হচ্ছে ডায়েট, দা পেশেন্ট হ্যাড ডায়েট, তাহলে এখানে হয়ে গেছে। কি কি করেছিল, ডাক্তার এসেছিলেন, তাহলে ডাক্তার এসেছিলেন, তাহলে তার আগে, ডাক্তার আসার আগে, আগে অর্থাৎ বিফোর, বিফোরটাকে আমরা কখন বসি, যার আগে হবে তার আগে আমরা বিফোর শব্দটাই ব্যবহার করি, বিফোর দা ডক্টর কেম, বিফোর দা ডক্টর, বিফোর দা ডক্টর কেম, ডাক্তার আসার আগে, তাহলে বিফোর মানে আগে, কার আগে, না ডক্টর কেম, দা ডক্টর কেম, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের গঠন আমরা অ্যাপ্লাই করেছি, এই যে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট টেন্স গঠন করেছি। এরকম ভাবে যদি আমরা লিখি বাক্যটিকে, একটুখানি ঘুরিয়ে লিখি, যে ডাক্তার আসার আগে রোগীটি মারা যায়নি, ডাক্তার আসার আগে রোগীটি মারা যায়নি, সিম্পলি ওখানে শুধু একটা নট ঢুকবে, আর কিচ্ছু হবে না, তাহলে দা পেশেন্ট হ্যাড নট ডাইড, দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েট, শুধুমাত্র একটা নট বসিয়েছি আমরা হেল্পিং ভার্বের পরে, তাহলে সাবজেক্টের পরে যে হেল্পিং ওয়ার্ডটা রয়েছে তার সঙ্গে আমরা নট যোগ করেছি নেগেটিভ সেন্টেন্সের জন্য, তাহলে দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েট বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েট বিফোর দ্য ডক্টর কেম, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে এভাবে ব্যবহার করলাম। যদি এটাকেই আমরা প্রশ্নবোধক বাক্যে করি, সেটা কিভাবে করব, যে ডাক্তার আসার আগে রোগীটি কি মারা গিয়েছিল, ডাক্তার আসার আগে রোগীটি কি মারা গিয়েছিল, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করব, যে হ্যাডটাকে জাস্ট আগে আনবো। আমি বারবার বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, হ্যাডটাকে আগে আনতে হবে, বা যেটা হেল্পিং ভার্ব থাকবে সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে হ্যাডটাকে আগে নিয়ে আসলাম, তাহলে হ্যাড তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, হ্যাড বসিয়েছি, হ্যাড দ্য পেশেন্ট ডায়েট, হ্যাড দ্য পেশেন্ট ডায়েট বিফোর দ্য ডক্টর কেম, বিফোর, এবার ডক্টর কেম যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনফিনিটিভ টেন্স, পাস্ট ইনফিনিটিভ টেন্সের কোনো চেঞ্জ হবে না, যেটা পরবর্তী সেন্টেন্স হচ্ছে সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, যে কাজটা আগে হবে তারই শুধু সেন্টেন্সের চেঞ্জ গুলো হবে, আর যে পরের যে বাক্যটা তার কোনো চেঞ্জ হবে না। হ্যাড দ্য পেশেন্ট ডায়েট বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে রোগীটি কি মারা গিয়েছিল, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা শেষ করলাম। এবার আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই রকম ভাবে একটা কাজ আগে ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝালে, বা ঘটছিল বা চলছিল বোঝালে, কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতে একটা কাজ চলছিল বা ঘটছিল বোঝালে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে করি, অতীতকালে দুটো কাজ ঘটবে, একটা কাজের আগে আরেকটা কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝালে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন তুমি আসার আগে আমি বই পড়ছিলাম, তুমি আসার আগে আমি বই পড়ছিলাম, তাহলে এখানে লিখবো আমরা কি, তুমি আসার আগে আমি বই পড়ছিলাম, তুমি আসার আগে আমি বই পড়ছিলাম, তাহলে আগে যেটা হবে, যে কাজ দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে তার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, এবং পরেরটা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হয়ে যাবে। তাহলে আগে কোনটা ঘটছে, তুমি আসার আগে আমি বই পড়ছিলাম, তাহলে আগে আমি বই পড়ছিলাম, আমার বই পড়ার কাজটা ঘটছিল, তাহলে আমি বই পড়ছিলাম যেটা হবে সেটা কিভাবে হবে, আই হ্যাড বিন রিডিং বুক, আই হ্যাড বিন রিডিং আ বুক, বা দা বুক আমরা যে কোনো
খুশি লিখতে পারি, তাহলে আই হ্যাভ হ্যাড বিন, আই হ্যাড বিন রিডিং দা বুক। এটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা ব্যবহার করলাম, আই হ্যাড বিন রিডিং দা বুক। কখন? তুমি আসার আগে, বিফোর মানে আগে, কিসের আগে? তোমার আসার আগে, বিফোর ইউ কেম, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করলাম। তাহলে তুমি আসার আগে আমি বই পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং দা বুক বিফোর ইউ কেম। তাহলে এই যে হ্যাড বিন রয়েছে, হ্যাড এবং বিন এর মাঝখানে আমি প্লাস চিহ্ন একটা দিয়েছি শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে বোঝানোর জন্য, নাহলে হ্যাড বিন পুরো লিখে দিলেই হতো, মানে হ্যাড বিন, হ্যাড এর কোনো বিকল্প নেই, হ্যাড এর পরে সবসময় বিন হবে। এখানে কি হয়েছে, নেগেটিভ সেন্টেন্স করতে শুধুমাত্র হ্যাড এবং বিনের মাঝখানে একটা নট বসে গেছে, আর কোনো পার্থক্য নেই। তাহলে হ্যাড আর বিনের মাঝখানে নট বসিয়ে দেবো কিভাবে? তুমি আসার আগে আমি বই পড়ছিলাম না, যদি না বাচ্য বাক্যে হয়, তুমি আসার আগে আমি বই পড়ছিলাম না, তাহলে আই হ্যাড নট, আই হ্যাড নট হবে এখানে, হ্যাড নট বিন রিডিং, শুধু এখানে নট বসে যাবে বিনের আগে, আই হ্যাড নট বিন, আই হ্যাড নট বিন রিডিং দা বুক বিফোর ইউ কেম, এটা হতে পারে। বা তুমি আসার আগে সে কি বই পড়ছিল, আমরা একটুখানি বাক্যটাকে ঘুরিয়ে যদি লিখি, যে তুমি আসার আগে সে কি বই পড়ছিল, তুমি আসার আগে সে কি বই পড়ছিল, এটা যদি আমরা লিখি, এটা আমরা কিভাবে করব, যে তুমি আসার আগে বা তুমি আসবার আগে সে কি বই পড়ছিল, এটা আমরা কিভাবে করব, যে হি হ্যাড, হি হ্যাড প্রথমে হবে, তারপর সাবজেক্ট কি হবে, হি হ্যাড হি বিন কি করছিল, হ্যাড হি বিন রিডিং, এখানে একটা ভার দিতে হতো, ভারটা এখানে পড়েনি, ভি ওয়ান লিখতে হবে এখানে, মানে বিনের পরে একটা ভার হবে তার সঙ্গে আইএনজি যোগ হবে, এমনি এমনি তো আর বিনের সঙ্গে আইএনজি যোগ হতে পারে না, এখানে বাই মিস্টেক এখানে ভার্বটা পড়েনি, সেটা একটুখানি লিখে নিতে হবে। তো হ্যাড হি বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে, হ্যাড হি বিন রিডিং, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া উচিত, হ্যাড হি বিন রিডিং দা বুক বিফোর ইউ কেম, আমরা এখানে প্রশ্ন করছি যে তুমি আসার আগে, ইউ কেম এখানে সিম্পলি সিম্পল পাস্ট টেন্স বোঝা গেছে, বিফোর ইউ কেম যার আগে হয়, তার আগে আমরা বিফোর শব্দটা বসিয়ে দিই, তাহলে হি হ্যাড বিন রিডিং দা বুক, সরি হ্যাড হি বিন রিডিং দা বুক বিফোর ইউ কেম, তুমি আসবার আগে সে কি বই পড়ছিল। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করি সেটা আমরা জানলাম, এরপর আমরা চলে যাব ফিউচার টেন্সের ক্ষেত্রে। এবার আমরা এসে গেছি সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। সিম্পল ফিউচার টেন্সের বাংলা মানে হলো সাধারণ ভবিষ্যৎকাল, কোনো একটা কাজ সাধারণভাবে ভবিষ্যৎকালে ঘটবে বা চলবে বোঝালে সেক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। কোনো একটা কাজ সাধারণভাবে ভবিষ্যৎকালে ঘটবে বা চলবে বোঝালে সেটাকে আমরা সিম্পল ফিউচার টেন্স বলি। তার গঠন কিভাবে হয়, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে আমরা শ্যাল অথবা উইল বসাই সাবজেক্ট অনুযায়ী, এবং তারপরে রুট ফর্ম বসাই ভার্বের, এবং তারপরে আমরা অবজেক্টটাকে বসাই এই নিয়ম অনুযায়ী। এবং নেগেটিভ এর ক্ষেত্রে কি হয়, শ্যাল আর উইলের পরে একটা নট বসে, এবং ইন্টারগেটিভ এর ক্ষেত্রে কি হয়, যেটা অ্যাফার্মেটিভে রয়েছে সেক্ষেত্রে শ্যাল অথবা উইলটা সামনে চলে আসে। তাহলে আমরা একটু সেন্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করি, যদি আমরা লিখি যে সে ফুটবল খেলবে, এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, সে ফুটবল খেলবে, তাহলে সে ফুটবল খেলবে আমরা কি করব, কি লিখবো আমরা, হির পরে শুধুমাত্র আই এবং উই এর পরে শ্যাল ব্যবহার করি আমরা, তাহলে হির পরে আমরা কি ব্যবহার করব, উইল ব্যবহার করব, হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে, একদম খুব সাধারণ একদম। তারপর কি আছে, শুধু শ্যাল উইলের পরে নট বসে যাবে, সে ফুটবল খেলবে না, আমরা আর একটা বাক্য লিখছি একই রকম ভাবে, সে ফুটবল খেলবে না, না বাচক বাক্যে, সে ফুটবল খেলবে না, সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র উইলের পরে একটা নট বসিয়ে দেব আর কোনো কাজ নেই, হি উইল নট প্লে ফুটবল, সে ফুটবল খেলবে না। যদি আমরা এটাকেই আবার প্রশ্নবোধক বাক্য করি, সে কি ফুটবল খেলবে, সেটা আমরা কিভাবে করব, যে সে কি ফুটবল খেলবে, সে কি ফুটবল খেলবে, তাহলে এখানে আমরা স্যার অথবা উইলটা আগে বসাবো, হি এর পরে কি হয়, উইল হয়, উইলটাকে আগে আনবো, উইল
উইলটাকে আগে এনে যা আছে সেটাই বসিয়ে দেবো। হি প্লে ফুটবল, উইল হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে। এভাবেই আমরা সাধারণভাবে যে বাক্যগুলো ভবিষ্যৎকালে ঘটবে বা চলবে বোঝায় সেটা আমরা কি করি না, সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। তাহলে এখানে তিনটে বাক্যের মাধ্যমে আমরা কি বুঝলাম, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা গঠন করি। ক্লিয়ার হলো? এরপরে আমরা জানবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে কিভাবে আমরা সেন্টেন্স গুলোকে গঠন করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো? কোনো একটা কাজ ভবিষ্যৎকালে ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেক্ষেত্রে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেক্ষেত্রে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তার গঠনটা কিভাবে হয়? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপরে আমরা সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল বসাই, তারপরে আমরা একটা বি ব্যবহার করি, বি বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এবং নেগেটিভ সেন্টেন্সে কি করি? শুধুমাত্র শ্যাল বা উইলের পরে একটা নট বসিয়ে দিই, তারপরে বি ব্যবহার করি, শ্যাল এবং উইলের পরে নট বসিয়ে দিই। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করি, যে হেল্পিং ভার্বটা রয়েছে শ্যাল অথবা উইল সেটাকে আমরা সামনে নিয়ে আসি, শ্যাল অথবা উইলটাকে আমরা সামনে নিয়ে চলে আসি, জাস্ট সেভাবে আমরা ইন্টারোগেটিভ করি। এটা আমরা বাক্য লিখি কি হবে, যে আমি চিঠি লিখতে থাকবো। যদি আমরা একটা বাক্য লিখি যে আমি চিঠি লিখতে থাকবো, অর্থাৎ লেখা লেখার কাজটা চলতে থাকবে। আমি চিঠি লিখতে থাকবো মানে কি, আমার লেখার কাজটা চলতে থাকবে। তাহলে আমি চিঠি লিখতে থাকবো, তাহলে আই, আই এর পরে আমরা জানি শ্যাল ব্যবহার করা হয়, আই শ্যাল বি রাইট মানে লেখা, তার সঙ্গে আইএনজি, আই শ্যাল বি রাইটিং, আই শ্যাল বি রাইটিং দা লেটার, আমি চিঠিটি লিখতে থাকবো, বা চিঠিটি লিখে দিই আমরা, আমি চিঠিটি লিখতে থাকবো, আমি চিঠিটি, আমি চিঠিটি লিখতে থাকবো। যদি আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স করি যে আমি চিঠিটি লিখতে থাকবো না, তাহলে আমরা কিভাবে করব, আমি চিঠিটি লিখতে থাকবো না, শুধুমাত্র নেগেটিভ করে দিতে হবে, শ্যাল এবং উইলের পরে যেটা হয় সেখানে আমরা নট ব্যবহার করব, সাবজেক্ট তারপর শ্যাল উইলের পরে একটা নট ব্যবহার করবো, জাস্ট আর কোনো পার্থক্য নেই। তাহলে আই শ্যাল নট বি রাইটিং দ্য লেটার, আমি চিঠিটি লিখতে থাকবো না, আই শ্যাল নট বি রাইটিং দ্য লেটার। একই রকম ভাবে যদি আমরা ইন্টারোগেটিভ করি যে আমি কি চিঠিটা লিখতে থাকবো বা তুমি কি চিঠিটা লিখতে থাকবে, একটুখানি সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে দিই যে তুমি কি চিঠিটা লিখতে থাকবে, সেটা যদি আমরা লিখি কিভাবে হবে, তুমি কি চিঠিটা লিখতে থাকবে, তুমি কি চিঠিটা লিখতে থাকবে। তাহলে ইউ এর পরে কি হয়, উইল হয়, তাহলে আমরা উইলটাকে আগে বসাবো, উইল ইউ বি রাইটিং, ভার্বের সঙ্গে আইএনজি, উইল ইউ বি রাইটিং দ্য লেটার, অবজেক্ট, উইল ইউ বি রাইটিং দ্য লেটার, তুমি কি চিঠিটা লিখতে থাকবে। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তিনটে বাক্য দিয়ে বুঝে নিলাম যে কিভাবে আমরা চেঞ্জ গুলো করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। না যদি বুঝতে পারো আরো একবার ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারো কিভাবে হলো, এবং গঠন গুলো সুন্দরভাবে লেখা রয়েছে, এখানে শর্টকাট গুলো রয়েছে এবং এপারে গঠন গুলো লেখা রয়েছে। গঠন গুলো লিখে নিলে কিন্তু অর্ধেকটা গ্রামার হয়ে যায়, তাহলে গঠন গুলোকে খাতায় লিখে নিতে হবে। এরপরে আমরা চলে যাবো কোথায়, না ফিউচার পারফেক্ট টেন্সের দিকে। ফিউচার পারফেক্ট টেন্সটা কি, না ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা পাস্ট পারফেক্ট টেন্সের মতোই, এটা হচ্ছে ভবিষ্যৎকালে হবে। এখানে আমরা দেখতে পাবো যে দুটো কাজ আনতে হবে, এখানে ভবিষ্যৎকালে দুটো কাজ আনতে হবে, একটি কাজ ঘটার আগে অন্য একটি কাজ শেষ হয়ে থাকবে বোঝারে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স করি। তাহলে কি, একটা কাজ ঘটার আগে আরেকটা কাজ শেষ হয়ে থাকবে, যে তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো, তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো। তাহলে আমি যদি একটা বাক্য লিখি যে তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো, তুমি আসার আগে আমি
কাজটি করে থাকবো। তুমি আসার আগে আমি কাজটি করে থাকব। এক্ষেত্রে কি হবে, একটা কাজ আগে ঘটছে, তাহলে আমি কাজটি করে থাকব আগে, তারপরে হচ্ছে তুমি আসবে, এরকম আর কি। তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো মানে কি, আমি কাজটি করে থাকব তুমি আসার আগে, তাহলে আমি আগে কাজটি করে থাকব। যে কাজটা আগে হবে তার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা অ্যাপ্লাই করব, এবং যে কাজটা পরে হবে সেটার ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাপ্লাই করব। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন এখানে কিন্তু সিম্পল ফিউচার নয়, মানে পাস্ট পারফেক্ট যেটা করেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, তার সঙ্গে সিম্পল পাস্টের গঠন, কিন্তু এখানে পাস্ট টেন্সের কোনো গল্প নেই কিংবা ফিউচার টেন্সেরও কোনো গল্প নেই। প্রথমে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সের সঙ্গে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আনবো। আবারও বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্স, ফিউচার থেকে আমরা প্রেজেন্ট টেন্সে আবার চলে যাচ্ছি। তাহলে এটাকে যখন আমরা করব, এটার যে অ্যাফার্মেটিভ এর যে গঠনটা হয় সেটা কিভাবে হয়, অ্যাফার্মেটিভ এর গঠন একটু লেখার চেষ্টা করি। অ্যাফার্মেটিভ এর গঠনটা কিভাবে হয়, প্রথমে আমরা কি করি, সাবজেক্ট বসাই, সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল ব্যবহার করি, শ্যাল অথবা উইল ব্যবহার করি, এবং তারপরে কি হয়, হ্যাভ ব্যবহার করি, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ ব্যবহার করি। তাহলে তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো, তাহলে কোনটা আগে হবে, আমি কাজটি করে থাকবো আগে, তাহলে আমি কাজটি করে থাকবো মানে কি, আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, আই তারপরে শ্যাল হবে, আই শ্যাল হ্যাভ কি করব, ডান, ডান মানে হচ্ছে কাজ করা, ডান ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, কি করব দা ওয়ার্ক কাজটি, আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক বিফোর তুমি আসার আগে, ইউ কাম, এখানে কিন্তু ইউ কাম, COM, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইউ কাম, ইউ কাম, তাহলে আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক বিফোর ইউ কাম। যদি এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে করি, যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে যাই, দেখতে পাবো যে তুমি আসার আগে আমি কাজটি শেষ করব না, তাহলে তুমি আসার আগে আমি কাজটি শেষ করব না, এখানে আমরা কি করব, এই নেগেটিভ সেন্টেন্স আগে কোনটা হচ্ছে, আমি কাজটি শেষ করব না আগে, তুমি আসার আগে, তাহলে এটাকেই আমরা কি করব, আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা অ্যাপ্লাই করব, আমি কাজটি শেষ করব না বা সম্পন্ন করব না, তাহলে আই শ্যাল নট হ্যাভ, শেষ করা ইংরেজি কি ফিনিশ করা, সেটাকে আমরা ফিনিশড করব, থার্ড ফর্ম, আই শ্যাল নট হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক, আই শ্যাল নট হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক বিফোর ইউ কাম, তুমি আসার আগে, এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম, বিফোর ইউ কাম। তাহলে এভাবে আমরা বললাম নেগেটিভ সেন্টেন্স। এরপর চলে যাবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি যে আমি আসার আগে তুমি কি বইটি পড়ে থাকবে, আমি আসার আগে তুমি কি বইটি পড়ে থাকবে, তাহলে তুমি আগে বইটি পড়ে থাকবে, সেটাকে আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে তুমি কি বইটি পড়ে থাকবে, তাহলে ইউ, তাহলে ইউ এর পরে কি হয়, উইল হয়, তাহলে উইল ইউ হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, রিড এর তিনটে ফর্মই একই রকম হয়, একই রকম বানান হয়, উচ্চারণ আলাদা আলাদা হয়, রিড রেড রেড, তাহলে উইল ইউ হ্যাভ রেড, উইল ইউ হ্যাভ রেড বিফোর আই কাম, বিফোর আই কাম, তাহলে এটা হয়ে গেল আমার ফিউচার পারফেক্ট টেন্সের তিনটে সেন্টেন্সের গঠন। এবার আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দুটো টেন্স অ্যাপ্লাই করব, দুটো সেন্টেন্স অ্যাপ্লাই করব, যেমন হচ্ছে যেটা আগে ঘটবে সেটার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, পরে যেটা ঘটবে সেটার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তাহলে আগে যেটা ঘটবে সেটার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, এবং পরে যেটা ঘটবে সেটার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করব। এরপরে চলে যাই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হয়, তারপর একটা হ্যাভ বসাই, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার পরে আমরা অবজেক্টটিকে বসাই। তাহলে একটা বাক্য লিখছি আমি, যে সে আসার আগে, সে আসার আগে আমি একটি গান গাইতে থাকব, সে আসার আগে আমি একটি গান গাইতে থাকব, তাহলে কোনটা আগে ঘটতে থাকবে, না আমি গান গাইতে থাকবো,
তাহলে আমি গান গাইতে থাকবো, এটাকে আমরা কি করব না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাপ্লাই করব আগে, যে আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন। গান গাওয়া ইংরেজি সিং, এস আই এন জি সিঙ্গিং, আই শ্যাল হ্যাভ বিন সিঙ্গিং আ সং, একটি গান গাইতে থাকবো। সে আসার আগে, বিফোর হি কাম, লিখবো কি আমরা কাম, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স করছি, তাহলে কামের সঙ্গে কি হবে, এস যোগ হবে, অবশ্যই এস যোগ হবে, যেহেতু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করছি। বিফোর হি কামস, আই শ্যাল হ্যাভ বিন সিঙ্গিং আ সং বিফোর হি কামস, সে আসার আগে আমি একটি গান গাইতে থাকবো। যদি এটাকে যে সে আসার আগে আমি একটি গান গাইতে থাকবো না, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স করে দেবো এটাকে, আমি একটি গান গাইতে থাকবো না, তাহলে আই শ্যাল নট হ্যাভ বিন, আই শ্যাল নট, এখানে একটু নেগেটিভ সেন্টেন্সটা একটু কারেকশন করতে হবে, আই শ্যাল হ্যাভ নট হবে না, আই শ্যাল নট আগে হবে তারপরে হ্যাভ হবে। তাহলে আই শ্যাল নট, এখানে শ্যালের পরে একটা নট বসিয়ে দেবো, জাস্ট আর কিছু নেই, আই শ্যাল নট হ্যাভ বিন সিঙ্গিং আ সং বিফোর হি কামস, সে আসার আগে আমি একটি গান গাইতে থাকবো না। এবারে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করছি, তাহলে সেন্টেন্স যেটা করলাম যে তুমি আসার আগে সে কি একটি গান গাইতে থাকবে, তুমি আসার আগে সে কি একটি গান গাইতে থাকবে, তাহলে কি করবো আমরা, কোনটা আগে হবে, সে কি একটি গান গাইতে থাকবে সেটা আগে হবে, তাহলে সে কি একটি গান গাইতে থাকবে কি করবো আমরা, যে উইল সি বা উইল হি হ্যাভ বিন, উইল হি হ্যাভ বিন সিঙ্গিং আ সং, কখন না, বিফোর ইউ কাম, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে পরেরটা, বিফোর এর পরে, বিফোর ইউ কাম, তাহলে তুমি আসার আগে সে কি একটি গান গাইতে থাকবে, উইল হি হ্যাভ বিন সিঙ্গিং আ সং বিফোর ইউ কাম। এখানে আরো একটা জিনিস মজার বিষয় হলো, যেখানে হি থাকা সত্ত্বেও আমরা হি এর পরে হ্যাভ ব্যবহার করেছি, একটা জিনিস মনে আছে যে হি এর পরে আমরা কি ব্যবহার করি, হ্যাজ ব্যবহার করি, কিন্তু এখানে হ্যাভ হলো কেন হঠাৎ করে, কেন না, হ্যাভ এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে শ্যাল বা উইলের পরে একটা হ্যাভ যে ব্যবহার করা হয়েছে, এখানে প্রত্যেক ক্ষেত্রে যে পার্সনই থাকুক না কেন আমরা হ্যাভ ব্যবহার করব। তাই এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সিম্পল ফিউচার টেন্সে সব সময় আমরা যে প্রথমে হেল্পিং ভার্ব হবে, তারপরে একটা সাবজেক্ট হবে, তারপরে আমরা হ্যাভ ব্যবহার করবো অবশ্যই, যে কোনো পার্সন থাকুক না কেন। ক্লিয়ার হলো, তাহলে আশা করি টেন্সটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে টেন্স সম্পর্কে যে ধারণা ছিল সেই সম্পর্কে আমরা কিছুটা আরো একটু ইম্প্রুভ করলাম আশা করি। তাহলে যদি আমার এই পরিশ্রমটা তোমাদের ভালো লেগে থাকে, আমার এই কাজটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিতে পারো এবং আমাদের এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব, এর পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং ইংলিশ গ্রামার নিয়ে আসবো এবং যাতে সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় সেটা চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।